হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সময় এখানে 2টা বেজে 9 মিনিট এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা বেজে 9 মিনিট হওয়ার কথা। আমরা একটুখানি লেট করেছি অ্যাজ ইউজুয়াল সময় থেকে। কিছু ডিসকাশন করতেছিলাম ভাইদের সাথে, তো ওনাদের আমার জন্য এটা মোটামুটি অনেকেই আমাকে চেনেন, বা আমি মোটামুটি অ্যাবরোড ইনকোয়ারির সাথে পরিচিত বা অনেকগুলো লাইভ করেছি, তো এই কারণে অনেকে আমাকে চেনে। এরপরে ছোট করে আমার একটুখানি ইনফরমেশন দেয় এবং ওভারঅল আমরা আজকে কি কি নিয়ে কথা বলবো। আমরা আগে একটা পোস্টে জানিয়েছিলাম এবং ওই জিনিসগুলো নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো, এবং ইন দ্য মিন টাইম আমাদের সাথে অনেকে জয়েন করবে আশা করি বিভিন্ন জায়গা থেকে। এবং আপনারা কে কোত্থেকে জয়েন করতেছেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সম্পূরক কোশ্চেন করবেন, যেন হচ্ছে আমরা ওটার স্পেসিফিক ভাবে অ্যান্সার দিতে পারি। এবং পারলে আমাদের লাইভটা সবাই শেয়ার করে দিবেন আপনাদের ওয়ালে এবং বিভিন্ন গ্রুপ গুলাতে হায়ার স্টাডি রিলেটেড, যেন হচ্ছে মানুষ র ইনফরমেশন গুলা পায়। এবং আমরা আজকে এখানে দুজন স্পেশাল গেস্ট নিয়ে আসছি, যেন ওনাদের আমরা ইনফরমেশন গুলা পেতে পারি, যেটা কিনা ওনারা প্র্যাকটিক্যাল লাইফ থেকে অর্জন করেছেন অলরেডি। তো আমরা লাইভটা শুরু করার আগে আমি ছোট করে বলতে চাই হচ্ছে আমার ইনফরমেশনটা, যেটা কিনা আমরা ইন্ট্রোডাকশন সেশন বলি আমাদের এখানে। আমি হচ্ছে আবু মুসা, নেদারল্যান্ডস থাকি মোটামুটি 3-4 ইয়ার্স। আমার এটা আমার ফাইনাল ইয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট, এবং আমি দ্য হেগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে পড়াশোনা করতেছি। আর এই তো অ্যাব্রোড ইনকোয়ারি নিয়ে কাজ করতেছি মোটামুটি 2016-17 থেকে, যেন ইনফরমেশন গুলো আপনাদের সামনে, বেসিক্যালি র ইনফরমেশন গুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি বিভিন্ন গেস্টদের থেকে এবং নিজেদের থেকে। এবং এইখানের মোটামুটি লাইফ এক্সপেক্টেন্সি, স্কুল এবং সবকিছু নিয়ে একটা ওভারঅল ইনফরমেশন গ্যাদার করতে পারছি, যেটার কারণে কিনা আপনারা আমাকে গ্রুপে প্রায় সময় দেখেন আপনাদেরকে বিভিন্ন ব্যাপার নিয়ে সাজেস্ট করতে। তো শুধু একা না, আমি সাথে আরো কিছু স্পেশাল গেস্ট নিয়ে আসছি, ওনাদের জিনিসগুলো আমরা জানবো। তো আশা করি যে পুরোটা সময়, মোটামুটি 1 ঘন্টা সময় আমরা এখানে থাকার জন্য চেষ্টা করব, এবং এই 1 ঘন্টার মধ্যে আমরা এই র ইনফরমেশন গুলো উঠে আনার চেষ্টা করবো আমাদের পিএসদের থেকে, এবং আমিও পারলে যে জিনিসগুলো জানি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ইন দ্য মিন টাইম আমি আমার থেকে ডানে যারা আছেন ওনাদের জিনিসগুলো আশা করি শেয়ার করবেন ইন্ট্রোডাকশন সেকশনে। যে প্রথমে দোলন আক্তার আপনি বলেন, এবং এরপরে আমাদের ফেরদৌস ভাই সবার সাইডে আছে উনি বলবেন। তো জাস্ট শর্ট একটা ইন্ট্রোডাকশন, যেন আমাদের অডিয়েন্সদের মানে বুঝতে পারে যে ওনারা কাদের থেকে ইনফরমেশন নিচ্ছে। ওকে, থ্যাংক ইউ আবু মুসা। ফার্স্ট অফ অল আমি থ্যাংক জানাচ্ছি অ্যাবরোড ইনকোয়ারি প্ল্যাটফর্মকে যে আমাকে এখানে অপরচুনিটি দেওয়া হয়েছে। তো আমি দোলন আক্তার, আমি নেদারল্যান্ডসে ফন্টিস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ICT অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, এবং বর্তমানে আমি তৃতীয় বর্ষের ছাত্রী। সো রিসেন্টলি আমি আমার ইন্টার্নশিপ কমপ্লিট করেছি, এখন ফেব্রুয়ারিতে আমার চতুর্থ বর্ষ শুরু হবে, এবং আমি ফন্টিস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স একজন ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর, এবং কারেন্টলি আমাদের আই হ্যাভ সেট আপ স্টার্ট আপ কোম্পানি অরেঞ্জ প্রোগ্রামিং। সো অ্যান্ড অরেঞ্জ প্রোগ্রামিং ইস হ্যাভ বিন 1 ইয়ার্স, এবং আমাদের বর্তমানে অরেঞ্জ প্রোগ্রামিং কোম্পানিতে প্রায় 7 থেকে 8 জন ডেভেলপার, দে আর মাল্টিন্যাশনাল। এবং খুবই রিসেন্টলি আমরা অরেঞ্জ প্রোগ্রামের পক্ষ থেকে একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি, যারা স্টুডেন্ট যারা আছে তারা বাংলাদেশ থেকে অ্যাব্রোডের ICT স্টাডি সেখান থেকে তারা ট্রেনিং নিতে পারবে। ইয়া, দ্যাটস ইট। ওকে, গ্রেট। আমরা অলরেডি একজন অন্টারপ্রেনার পেয়ে গেলাম আমাদের সাথে আজকে। তো ওভার টু ইউ ফেরদৌস ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, সালাম। আমি ফেরদৌস, রটারডাম ইউনিভার্সিটি থেকে মাস্টার শেষ করলাম, অলমোস্ট 2 মাস হবে। জব সার্চিং ভিসায় আছে, আবু মুসার একজন শুভাকাঙ্ক্ষী, অ্যাব্রয়েড ইনকোয়ারির সাথে আছে, কানেক্টেড আছে সামহাও। আর আজকে সবাইকে ওয়েলকাম, এবং যারা যারা এই লাইভের সাথে যুক্ত হয়েছেন, সবার যে কোনো কোশ্চেন, যে কোনো রিলেটেড কোশ্চেন পড়াশোনা এবং এখানে থাকার ব্যাপারে সবাই ওপেনলি কোশ্চেন করবেন। আমি যতটুকু জানি আমার সাইড থেকে আপনাদেরকে হেল্প করা দরকার, ততটুকু আমি হেল্প করব। আসেন আমরা শুরু করি, মেইন ডিসকাশনে চলে যাই। অফকোর্স অফকোর্স। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে আমাদের শেয়ার করা ট্রাই করতেছিলাম, তো যেন আপনার আরো আমরা অডিয়েন্স পেতে পারি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 30-34 জন
অডিয়েন্স পেয়ে গেছি, আশা করি যে এটা আরো বাড়বে ধীরে ধীরে। তো এর মধ্যে হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস জানতে ছিলাম যে অলরেডি আমাদের একজন অন্টারপ্রেনার উনি কাজ করতেছেন অরেঞ্জ প্রোগ্রামিং নিয়ে এবং স্টুডেন্টদের নিয়ে। আমরা আজকে বেসিক্যালি যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেই জিনিসগুলো একটা একটা করে এখানে দেখা দেখা যাবে আমাদের স্ক্রিনে, এবং আমরা সেলফ ফান্ড এবং স্কলারশিপ নিয়েও কথা বলবো যতটুকু সময় পারি। এবং এই মুহূর্তে যারা শুনতেছেন আবারও ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশ আমরা আমাদের অডিয়েন্সদেরকে যে আপনারা এই সময় আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে কে কোত্থেকে দেখতেছেন, এবং পারলে শেয়ার করে দিবেন আমাদের লাইভটা বিভিন্ন গ্রুপে বা নিজেদের ওয়ালে, যেন মানুষ র ইনফরমেশন গুলো পেতে পারে এবং উপকৃত হতে পারে আর কি। তো আমাদের সাথে একজন আছেন হচ্ছে ফেরদৌস ভাই, উনি রটারডাম থেকে আছেন, এবং দোলন আক্তার উনি আছেন ইন্দোভেন থেকে। আমি আছি দাহেক। তো তিনজন তিন সিটি থেকে কানেক্টেড হয়েছে, এবং ইন দ্য মিন টাইম মোটামুটি নেদারল্যান্ডস এর সবগুলা সিটি নিয়ে আমার ইনফরমেশন আছে, এবং কিছু ইনফরমেশন শেয়ার করব যেন কিনা আপনারা এগুলা থেকে উপকৃত হতে পারেন এবং কিভাবে সার্ভাইভ করতে পারেন, প্র্যাকটিক্যাল লাইফটা কেমন হয়, এবং ওভারঅল আপনাদের এক্সপেক্টেশনসটা যেন ফুলফিল হয় এবং এট দ্য এন্ড পড়াশোনা করতে পারেন এবং সাকসেসফুল হতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে গাইড করব। ইন জেনারেলি আমাদের যে লাইভ সেশন গুলো হয় ওটা থেকে আজকে অবশ্যই একটুখানি ডিফারেন্ট, কারণ স্পেসিফিকলি আমরা হচ্ছে কিছু এক্সপার্ট বা জেনুইন স্টুডেন্ট যারা কিনা নিজেদের লাইফ এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে। তো আশা করি যে পুরো সময়টা পাশেই থাকবেন। তো নেদারল্যান্ডস এর যে টপিকটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম সেলফ ফান নিয়ে, অ্যাকচুয়ালি আমি জানার মতো এখানে আমরা তিনজনই সেলফ ফান্ড দিয়ে পড়াশোনা করতেছি। তো আমার এক্সপিরিয়েন্স আমি মোটামুটি আগের লাইভ গুলাতে বলেছিলাম। তো ফেরদৌস ভাই হচ্ছে রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করেছেন। তো সেলফ ফান্ড নিয়ে স্টাডি করা এবং আদৌ এটা কমপ্লিট করা কি কি চ্যালেঞ্জ গুলো আমরা পাই পড়াশোনার মাঝখানে, এবং সেইগুলা থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, বা কোনো সাজেশন আছে কিনা এই ব্যাপারটা নিয়ে, বা বিশেষ করে পড়াশোনা করার জন্য কি ধরনের মানে ভিতরে সেলফ মোটিভেশন থাকতে হবে, বা কিভাবে আপনার টাইম মেনটেন করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানে নজরে রাখতে হবে যে পড়াশোনা শেষ করতে হলে, এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতেন তাহলে আশা করি অডিয়েন্সরা অনেক বেশি উপকৃত হতো। আর এই জিনিসটা হচ্ছে জানার চেষ্টা করবো, আমাদের এখানে অনেক স্টুডেন্ট অলরেডি এক্সিস্টিং যারা কিনা আসছে গত সেপ্টেম্বর সেশন এবং ফেব্রুয়ারি সেশনে জয়েন করবে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে ডিফারেন্ট সিটিতে, যেন ওনারাও যেন মোটিভেশনটা হারায় না ফেলে এবং মোটিভেশন সহ যেন প্রথম থেকে পড়াশোনাটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে, এই কারণে অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলো শেয়ার করা। তো যারা কিনা নেদারল্যান্ডস অলরেডি আছেন তাদের জন্য ইনফরমেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা কিনা আসবেন ফিউচারে বা আসতেছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আশা করি যে আমাদের সাথে থাকবেন। তো ফেরদৌস ভাই, ওভার টু ইউ অ্যাগেইন। থ্যাংক ইউ আবু মুসা। যখন প্রথমে আসছি নেদারল্যান্ডে, এখানে আমরা তো টিউশন ফিসটা দিয়ে আসছি ইউনিভার্সিটি থেকে, অনেক চ্যালেঞ্জ থাকে প্রথমে এসে। এখানকার নেদারল্যান্ডের লাইফ স্ট্যান্ডার্ড ইজ নট ইজি, এখানে অনেক এক্সপেন্সিভ ফুড, অ্যাকোমোডেশন, ট্রাভেলিং, ট্রান্সপোর্ট। এট দ্য সেম টাইম এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজও করে, কাজ করে অনেক টাকা উপার্জন করা যায়। অনেকে কাজ করার মাধ্যমে আসলে বেশি ডিমোটিভেটেড হয়ে যায় পড়াশোনা থেকে, এটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয়। আমি যখন আসছি নেদারল্যান্ডে, আমার সাথে অনেক স্টুডেন্ট একসাথে আসছে, অনেকে সেখানে কাজ করছে, কাজ করতে করতে তারা হারাই গেছে। আমি আমার পড়াশোনার সময় বেশ কিছু জিনিস আমি সবসময় মাথার মধ্যে রাখছি, যে প্রথম হচ্ছে যে আমার 5 দিন ক্লাস ছিল, 5 দিন ক্লাসের মধ্যে আমি প্রতিদিন কাজ করতাম, আমি প্রতিদিনই কাজ করতাম, বাট আমি সবসময় এভাবে স্কেডিউল করে রাখছিলাম নিজেকে, যে বিকেলে 5টা থেকে রাত্র 10টা, বিকেল 5টা বাজে আমার কাজ শুরু, রাত্র 10টা 1 আমি কাজ করব না, আমি চলে আসছি বাসায়, বাসায় চলে আসছি, এসে আমি আমি আমার পড়াশোনার মধ্যে জয়েন করছি। এর মধ্যে আমার 2টা চিট ডে ছিল ক্লাসের মধ্যে, ডিউরিং দ্য উইকের মধ্যে, যেখানে আমার প্রজেক্ট নিয়ে কাজ করতে হইতো, প্রজেক্টের দিন আমি কোনো কাজ করব না, এবং আরেকদিন যেটা শুধুমাত্র আমার সেলফ স্টাডির জন্য ছিল, যে ওই দিনও আমি কোনো কাজ করব না। আমি 5 দিন কাজের জন্য বেছে নিয়েছি সময়, 5 ঘন্টা করে যথেষ্ট আমার জন্য। আমার সাথে অনেক স্টুডেন্ট আসছিল, তারা কাজ করছে, চিন্তা করছে যে না আধা ঘন্টা সময় বেশি কাজ করি আজকে, তো কাজের জন্য যেটা হয়েছে যে আধা ঘন্টা করতে গিয়ে 1 ঘন্টা চলে গেছে, তার খবর নেই, সে টায়ার্ড হয়ে বাসায় আসছে, এরপর দিন সকালে তার 9টা বাজে ক্লাস,
সে টায়ার্ড, সে ক্লাস করতে পারবে না, সকালে ঘুমাইছে, শীতের দেশ, ঘুম বেশি আসছে, ঘুমায় সময় চলে গেছে, পরের দিন সকালে তার ক্লাস নাই, ক্লাস হয়তো বা সে গেছে কিন্তু সে কাজের কারণে টায়ার্ড, ক্লাসে যাওয়ার পরে তার ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন নাই, ক্লাস টিচাররা কি করাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার মাথার মধ্যে এটা নাই, সে চলে গেছে অন্য কোথাও। তো যারাই আসতেছেন আর যারাই আসছেন, সবার জন্য একটাই সাজেশন যে আপনি আপনার নিজের ডিটারমিনেশনটা আগে সেট করে নেন যে আপনি কি করতে চান। প্রথম যে আপনি আপনার ডিটারমিনেশনটা কি সেট করতে চান, আপনি কি কাজ করবেন নাকি আপনি পড়াশোনা করবেন। আপনি কাজ এবং পড়াশোনা করার জন্য দুইটার মাঝখানে ব্যালেন্স রাখার জন্য আপনাকে অবশ্যই খুব বেশি শ্রম হতে হবে। কিভাবে টাইম ম্যানেজ করা যায়, আমাদের একটা মজার একটা জিনিস যে আমার ক্লাসের মধ্যে আমার প্রথমে আমাদের প্রথম ব্লকের মধ্যে একটা সাবজেক্ট ছিল, সেটার মধ্যে আমাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা সাবজেক্ট ছিল। সেই ইমোশনাল ইন্টেলিজেন্স এর মধ্যে আমাদেরকে শেখানো হয়েছিল টাইম ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্ট, সবকিছুই আর কি। তো ওই সাবজেক্টটা আমাকে অনেক হেল্প করছে, যদিও যে আমি আসলে কিভাবে ম্যানেজ করতে পারি, যে কোনটার প্রতি আমার প্রায়োরিটি থাকা উচিত, কোনটার প্রতি আমার প্রায়োরিটি থাকা উচিত না। যদি স্টুডেন্টরা এভাবে চিন্তা করতে পারে যে না আমি আসছি, আমার পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি অনেক টাকা দিয়ে পড়াশোনা করতে আসছি, এবং নেদারল্যান্ড ইজ এ কান্ট্রি ওয়ার নেদারল্যান্ড অনেক সুযোগ সুবিধা, অনেক কিছু অফার করে, অনেক কিছু অফার করে, দেয়ার আর সো মেনি গুড ক্যারিয়ার্স, ক্যারিয়ার গোলস। তো এটা যদি মাথার মধ্যে চিন্তা করে রাখা যায় যে না আমি ইন ফিউচারের জন্য, ফিউচারে আমি কোনো কিছু চাই, আমি ফিউচারের কোনো একটা গোল সেট করতে চাই, বর্তমান তো আমি আছে আমার কাছে বাট আমি ফিউচারের গোল সেট করতে চাই, তাহলে অবশ্যই তাকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। কাজ, ক্লাস, পড়াশোনা সবকিছুর একটা সুন্দরভাবে স্কেজুল করলে আর কোনো সমস্যা হয় না, অনলি ওয়ান থিং লাইক স্কেজুল ফলো করা। অলরাইট, আমরা রোডম্যাপ নিয়ে একটু পরে কথা বলবো। তো অনেক সুন্দর কিছু কথা শুনতেছিলাম আমি। ধরুন আক্তারের কাছেও সেম কোশ্চেনটা করতে চাই, যে অ্যাকচুয়ালি সেলফ ফান্ডে পড়াশোনা করার জন্য চ্যালেঞ্জ এবং কিভাবে আপনি এগুলো ওভারকাম করতেছেন, যেহেতু আপনি অলরেডি থার্ড ইয়ারের সাথে আবার অনেক কিছু ম্যানেজ করতেছেন বললেন, যেটা বিজনেস এবং স্টুডেন্ট। তো এই জিনিসগুলা হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট টু ওভারকাম দোজ ডিফিকাল্টিস অ্যান্ড হাউ ডু ইউ কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ? বেসিক্যালি আমিও অনেক কিছু একসাথে করতে চাই, আমি কনসেন্ট্রেশন দিতে অনেক হিমশিম খাই, অনেক বেশি স্কেজুলিং মেনটেন করা লাগে, অনেক সময় অফলাইনেও চলে যায় এক দুই দিনের জন্য। বাট আপনারা কিভাবে ম্যানেজ করেন? ওভার টু ইউ দুলাম আক্তার। অ্যাকচুয়ালি এটা আসলে ডিফিকাল্ট, অনেকে সেলফ ফান্ড করে আসে, তো এটা অনেক স্টুডেন্টদের এটি সেম কোয়েশ্চেন থাকে যে আসলে কিভাবে ফাইন্যান্সিয়ালটা ম্যানেজ করবে। তো এখানে পার্ট টাইম জব আইন দেবে না, 16 আওয়ার্স স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারে, এবং ফ্রিল্যান্সিং অনেক আছে যে অ্যাভেলেবেল স্টুডেন্ট ফ্রিল্যান্সিং, ফুড ডেলিভারি, উবার রাইডার, এখানে তার ইচ্ছা মতন কাজ করে ইনকাম করতে পারবে। তো স্টুডেন্টদের সবচেয়ে সমস্যা হলো ফার্স্ট থেকে তাদের একটা প্ল্যানিং, কারণ যারা ফেব্রুয়ারিতে আসে তাদের 6 মাসে টিউশন ফিস দিয়ে আসে, আর যারা সেপ্টেম্বরে আসে তারা 1 বছরে দিয়ে আসে। তো তো স্টুডেন্ট প্রথম থেকে যে একটা প্ল্যান করতে হবে যে আমার 6 মান্থ যেহেতু আমি টিউশন ফিসটা দিয়ে আসছি, তো মানে প্ল্যানিংটা শুরু থেকে করতে হবে, মানে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ স্টুডেন্ট আসার পর তারা সবসময় ঘরের ভিতর থাকে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে, এটা করে, তো তাদের সময়টা চলে যায়। কিন্তু বিদেশে আসার সবচেয়ে প্রথম ফার্স্ট থেকে প্ল্যান যে আমাকে 6 মান্থ যেহেতু আমার টিউশন ফিস দেওয়া হয়ে গেছে, আমার রুম রেন্ট দেওয়া হয়ে গেছে, তো অ্যাটলিস্ট আমার কিন্তু 6 মাসটা আমার অনেক কিছু ওপেন করা আছে। তো স্টুডেন্ট ফার্স্ট অফ অল আমি অবশ্যই বলবো তাদের স্টাডিতে ফোকাস করা যায়, বিশেষত আমি ICT ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে পারি আইন ধোবেনে, স্টাডিতে ফার্স্ট ফোকাস করা, এবং ওইটা যখন তারা খুব কভার আপ করতে পারবে, পড়াশোনাটা করতে পারবে, দেন তাদের কিন্তু অনেক হিউজ টাইম আছে কাজ করার জন্য। তো জিনিসটা হলো একটা, হ্যাঁ রোড ম্যাপের যখন বলছেন, তো জিনিসটা হলো একটা ফার্স্ট অফ অল একটা প্ল্যানিং যে 6টা মাস তারা পড়াশোনা করবে এবং খুব ফোকাসড যে ICT এডুকেশন সিস্টেমটা কেমন, মানে সেটার উপরে পড়াশোনা করবে। পড়াশোনা করার পর তাদের হিউজ টাইম হাতে থাকবে, এখানে পড়াশোনাটা এত ফ্লেক্সিবল, এখানে আহামরি অনেক থিওরি মানে মেমোরাইজ করা লাগে না, খুব প্র্যাকটিক্যাল স্টাডি, তো অনেক টাইম হাতে পায়, একটা স্টুডেন্ট হিউজ টাইম পায় কিন্তু স্টুডেন্ট অনেক টাইম ওয়েস্ট করে। তো সে যদি একটু ব্যালেন্স করে ফার্স্ট 6 মান্থ পড়াশোনা করে, পড়াশোনা করার পর তখন দেখে যে আমার হাতে অনেক টাইম আছে এবং আমি পড়াশোনাটা বুঝে গেছি, সে কিন্তু ফ্রিল্যান্সিং অনেক টাইম নিয়ে কাজ করতে পারে এবং সে নেক্সট 6 মান্থ প্ল্যান করে টাকাটা সেভ করতে পারে। তো তার 6 মাসের যখন সে টাকাটার জন্য মানে ফাইন্যান্সিয়াল যখন কাজ করবে, সে অ্যাটলিস্ট কিন্তু তার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা হয়ে যাচ্ছে,
তো স্টুডেন্টদের প্রথম থেকে স্ট্র্যাটেজি এবং ব্যালেন্স করা শিখতে হবে। এবং আমি মনে করি অবশ্যই ফ্যামিলি কিছুটা সাপোর্ট দরকার, মানে নট ফুল বাট কিছুটা দরকার, কিন্তু একটা স্টুডেন্ট যদি সেই স্ট্র্যাটেজি ফলো করে আমার মনে হয় আইনভাবে একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ফাইন্যান্সিয়াল নিয়ে বা সেলফ ফান্ড নিয়ে চলা সম্ভব। শুধু অল তাকে রাইট একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে। অল রাইট, অনেক সুন্দর কিছু ইনফরমেশন শুনতেছিলাম। তো রোড ম্যাপটাকে যদি আমি শর্ট করতে যাই, যে ওভারঅল আমাদের গুনে গুনে কি কি রেডি করতে হবে, আমি যেটা আপনাদের দুজনের ডিসকাশন থেকে শুনতেছিলাম যে টাইম ম্যানেজমেন্ট, এবং ফেরদৌস ভাই যেটা বলতেছিলেন যে অনেক বেশি টাকা ইনকাম করার একটা আগ্রহ থাকে, যে ঠিক আছে আধা ঘন্টা বেশি কাজ করি এবং ওই আধা ঘন্টা করতে যেয়ে তার অনেক বেশি টায়ার্ড বা আরো অনেক বেশি সময় চলে যায়, তো এখানে আবার টাইমটা চলে আসতেছে। এবং ধরুন একটা যেটা বলতেছে যে অনেক বেশি পড়াশোনা নাই কিন্তু হচ্ছে, এবং পড়াশোনাটা খুবই প্র্যাকটিক্যাল, এবং যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা কিনা বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসে, ওরা অনেক বেশি থিওরি পড়ে আসে, এখানে আসার পরে প্র্যাকটিক্যাল এটা অ্যাপ্লাই করতে হয়। বিশেষ করে আমরা তিনজন এখানে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এবং অ্যাপ্লাইড সায়েন্স থেকে বাংলাদেশে থেকে বেশি আসে এখানে। তো অ্যাপ্লাইড সায়েন্সে পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের নলেজটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, এবং এই জিনিসটাকে কোনো থিওরি মুখস্থ করে যে পরীক্ষায় পারফরমেন্স করা বা পাশ করা খুবই কঠিন। বিশেষ করে আমি অনেক ফেল করি পার্সোনালি, আমি এমন আছে যতটা আমি পাশ করি সাবজেক্ট এর চেয়ে বেশি ফেল করি, বাট এটা এমন না যে সবাই এটাতে ভয় পায়, এখানে হচ্ছে কমন এই জিনিসগুলা। তো রোড ম্যাপের জন্য হচ্ছে এই জিনিসগুলাকে একটুখানি নজরে আনতে হবে, এবং ইনফরমেশন গুলো আগে থেকে জানতে হবে, যেটা কিনা ডিসকাশন থেকে উঠে আসতেছে। আবার হচ্ছে ব্যালেন্স করতে হবে পড়াশোনা এবং কাজ দুইটাকে, এই জিনিসটাকে ফোকাস করতে হবে। এবং দোলনাথ যেটা বলতেছে, হয়তো বা বাসা থেকে কিছু ম্যানেজ মানে টাকা আনতে হইতে পারে, এবং ফেরদৌস ভাই যেটা বলতেছিলেন এখানে টাকা পয়সা ইনকাম করে ম্যানেজ করা পসিবল। তো আমি যে জিনিসটা বলতে পারি আমার 4 ইয়ার এক্সপিরিয়েন্স, যে খুব সুন্দর স্ট্র্যাটেজি করা যেতে পারে। যেমন হচ্ছে আমি যখন যে ফেরদৌস ভাই যেটা বললো, অ্যাসাইনমেন্ট বা বিশেষ কোনো ক্লাসের আগে নো ওয়ার্ক, জাস্ট ফোকাস অন ইউর স্টাডি, এবং ইন দা মিনটাইম আমরা অনেক বড় একটা চ্যালেঞ্জ ফেস করি, যে সবাই হচ্ছে নেগেটিভ কথা বলে যে তুমি এখানে পড়াশোনা করতে পারবা না, এখানে কেউ পারে নাই এবং তুমিও পারবা না, সুতরাং সবসময় কাজে ফোকাস করো, এবং এখানে পড়াশোনা খুব কঠিন, যে কিচ্ছু পারবা না। এই কথাগুলো মোটামুটি আমি অনেক বেশি শুনি, পোলাপান আমার কাছে এসে কমপ্লেন করে যে সবাই এই কথা বলে, তাহলে কিভাবে এখানে পসিবল। তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আপনাদের দুজন থেকে আমি কিছু পরামর্শ নিতে চাই, যে মানুষ যেহেতু নেগেটিভ ভাবে ডিমোটিভেট করে পড়াশোনাটার জন্য, তো আপনারা বলতেছেন অনেক ইজি পড়াশোনা, তো আপনারা কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ করছেন, এবং এদের জন্য কি বলবেন স্পেসিফিকলি? ইন দা মিন টাইম হচ্ছে আমাদের এখানে অনেক মানুষ কমেন্ট করতেছে, অনেক জায়গা থেকে জয়েন করছে, সবাই সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। এখানে মেহেদি হাসান, আয়াতুল্লাহ, কাজী আবু সুফিয়ান, আবু বকর সিদ্দিক, অনেকে সালাম জানিয়েছেন, অনেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছেন। আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এখানে জয়েন করার জন্য, এবং আশা করি যে আপনারা আমাদের ডিসকাশন থেকে অনেক র ইনফরমেশন পাচ্ছেন, এবং এইগুলো আপনাদের উপকারে আসতেছে কিনা বা আপনারা আগে থেকে জেনে হেল্পফুল মনে হচ্ছে কিনা আমাদেরকে কমেন্টে জানান, যেন আপনাদের এই জিনিসগুলা থেকে আমরা ইন্সপিরেশন পাই, যে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনতেছেন এবং জিনিসটা আপনাদেরকে হেল্পফুল মনে হচ্ছে। তো ওভার টু ইউ ভাইয়া, মানে কিভাবে আমরা এই নেগেটিভ কথাগুলাকে আমরা ওভারকাম করবো, কারণ এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, যেখানে যদি 10 জনের মধ্যে 9 জন বলে যে না তুমি পারবা না, কেউ পারে নাই, তাহলে আমরা কিভাবে পারবো? বা এই স্টুডেন্ট যারা আসতেছে নতুন, তারা তো ডিমোটিভেট হয়ে যায় যে এত ভয়ানক কেন। কারণ আমি 2017-তে যখন আসছিলাম, আমাদের সিনিয়ররা যারা কমপ্লিট করছে এরাও অনেক বেশি ভয় দেখাইতো, এখনো এই জিনিসটা আছে অনেক, এখন শত শত স্টুডেন্ট হয়ে গেছে নেদারল্যান্ডস। আগে আমরা যখন আসছিলাম হাতে গোনা 5 জন বা 10 জন বা 20 জন মানুষ আসতো, সবাইকে সবাই চিনত, এখন এমন হয়েছে যে আমি অনেক মানুষকেই চিনি না, যেহেতু নেদারল্যান্ডস একটা গ্রুপের সাথে আমি কানেক্টেড, আমি ম্যাক্সিমাম মানুষকে চিনতাম যে কারা আসতেছে, কারা এখানে কি করতেছে, এখন ম্যাক্সিমাম আমি চিনি না। বাট অনেক বেশি নেগেটিভ কথা শুনি যার কাছ থেকেই শুনি। তো আপনারা, আপনি অলরেডি সাকসেসফুল, পড়াশোনা গ্রাজুয়েশন শেষ করছেন, আপনি আমাদেরকে কি মোটিভেশন দিবেন যে আমরা এই নেগেটিভ কথাগুলো কিভাবে দূর করতে পারি আমাদের মাইন্ড থেকে, যেন আমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি? আমি যখন প্রথমে আসছি, সেম আমার সাথেই ঘটনা ঘটছে। আমি একদিন কাজে গেছি, আমার সাথে এক বাঙালি বড় ভাই পরিচয়, সে অনেক বছর এখানে আছে। তো আমাকে প্রথমে দেখে বললো যে ভাই কি অবস্থা পড়াশোনা। বললাম যে ভাই পড়াশোনা চলতেছে, আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো। বললো যে ভাই ছেড়ে দেন, পারবেন না।
বললাম যে ভাইয়া কেউ পারে না দেখেন, এইভাবে স্ট্রিক্টলি বলে ছেড়ে দেন পারবেন না? হ্যাঁ না ছেড়ে দেন পারবেন না। আমি আমার দেখতেছেন না, আমি প্রজেক্ট পর্যন্ত করছি, থিসিস করছি, আমার 60 ক্রেডিটের মধ্যে আমি 40 ক্রেডিট কমপ্লিট করছি, আমি কিন্তু শেষ করতে পারিনি। পারবেন না, শুধু শুধু এগুলো পড়াশোনা না করে কাজ করেন, কাজ করে কিছু টাকা উপার্জন করেন, দেন অন্য কিছু করেন, যদি অন্য কোথাও সেট হওয়ার চিন্তা করেন। তো আমি আসলে থাকতাম হচ্ছে, সেই সময়টা তো আমি রটারডাম থাকতাম না, আমি রটারডামে একটু বাইরে থাকতাম, সেটা হচ্ছে স্কিরাম। তো আমি রটারডাম যাওয়া বন্ধ করে দিলাম, প্রথম কাজ যে রটারডাম যাওয়া বন্ধ, পরিচিত মানুষজন তার বন্ধ মানে করে দিলাম, নেগেটিভ কথা যেন শুনতে না হয় সেই জায়গাগুলো অফ করতেছেন। অফ করে দিলাম। আমি প্রথমেই রটারডাম যাওয়া বন্ধ করে দিলাম যে আমি কাজ করব। হ্যাঁ কাজ আমি আমার এলাকাতেই খুঁজে নিলাম, ছোট যেখানে আমার অল্প ইনকাম হয় হোক। আমি প্রথম সেমিস্টারে আমার প্রথম ব্লকের মধ্যে চারটা সাবজেক্টের মধ্যে আমি চারটাতেই ফেল করি, একটা তো পাস করি। তো লাইক অ্যাজ ইউজুয়াল সবার মতো একই ধারণা, না আমি হয়তো পারবো না। আমার মোটিভেশন একেবারে একেবারে জিরোর কোঠায় নেমে গেছিল যে আমার পক্ষে পড়া সম্ভব না, কোনো কিছুই করা সম্ভব না। দেন আমি চিন্তা করলাম যে কি আসলে কি সাবজেক্ট, কারণ প্রথমে যখন আমি আসছি তখন পড়ার প্যাটার্নটা আমি বুঝতাম না। আমি ধরি একরকম চিন্তা করি, টিচাররা কোথা থেকে পড়াচ্ছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, সব মাথার উপর দিয়ে যায়। দেয়ার ইজ নো বুক, নো সিলেবাস, নো গাইডলাইন্স, কোথায় যাচ্ছে কি করতেছে, আমি একেবারে পুরোপুরি ফ্রাস্ট্রেটেড। দেন সেকেন্ড ব্লকের মধ্যে আমি যখন পৌঁছলাম, সেকেন্ড ব্লকে পৌঁছানোর পরে আমি সেখানে আমার কিছু গ্রুপ স্টাডি ছিল, তো গ্রুপ স্টাডিতে থাকার কারণে আমি চিন্তা করলাম যে এখানে আমি কোনো বাঙালির সাথে গ্রুপ করব না। তো তখন আমার ক্লাসের অন্যান্য যে বিদেশের এখানে ছিল, যারা ফরেনার এখানে ছিল, তাদের সাথে আমি গ্রুপ করলাম। প্রায় 5 জনের গ্রুপ ছিল আমার মধ্যে, 5 জনের মধ্যে 5 জনই 5 দেশের, বাঙালি কেউ নাই। তাদের কাছ থেকে আমি ধীরে ধীরে সাজেশন নেওয়া শুরু করলাম যে কিভাবে করা যায়। আমি যে কোনো একটা কোর্স ওয়ার্ক করতাম, আমি ওদের সাথে ডিসকাস করতাম যে কি করা যায়। তো ওদের সাথে কথা বলে বলে আমি প্রথম একটা কোর্স ওয়ার্ক জমা দিই, পাস করে ফেলি, এটা রেজাল্ট দিয়ে দেয় 1 সপ্তাহের মধ্যে, পাস করি প্রথম একটা সাবজেক্ট। আমি পাস করার পরে আমার মোটিভেশন চলে আসে যে না আই ক্যান ডু ইট, জাস্ট আমার মাথার মধ্যে ওই দিনই আসছে যে আমি এটা পারবো। ওই দিন থেকে আমি আর এরপর আর কোনোদিন একটা সাবজেক্ট ফেল করিনি, এবং আমার কোনোদিন আমি আটকাইনি, কারণ আমার তখন আমি বুঝে গেছি যে আসলে টিচাররা কি চায়। একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে আমি কি চাচ্ছি সেটা না, যেহেতু আমি পড়তে আসছি, আমার কাছ থেকে ওনারা কি চায়, টিচাররা কি চাচ্ছে, ওনাদের ওনারা কি ফিডব্যাক দিচ্ছে, আমি কিভাবে করব, আমি কিভাবে কোঅপারেট করতে পারি, জাস্ট এই একটা জিনিস, দেন আর কোনো সমস্যা নেই, মানে পড়াশোনার আটকে রাখার কোনো কিছু নেই। পড়াশোনা এখানে খুবই মজার, প্রথম যখন বুঝি নাই তখন খুব বিরক্ত লাগতো, যখন বুঝা শুরু করছি পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে তখন পড়াশোনাটা মিস করা শুরু করছি যে হ্যাঁ শেষ হয়ে গেল। সো ইয়া ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো সবার জন্য একটাই কথা যে আপনি ফেল করতে পারেন, একটাতে দুইটাতে ফেল করতে পারেন, আপনি ওয়ারিড হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, ধরে রাখেন, প্রতিদিন ক্লাসে যান, একদিনও ক্লাস মিস দিবেন না। ক্লাসে কি করায়, ক্লাসের টিচারদের সাথে আলাপ করেন, টিচাররা দে আর গেটিং পেইড টু অ্যান্সার ইউর কোয়েশ্চন, ওয়ান থিং মানে মাথার মধ্যে মাথায় অবশ্যই রাখতে হবে যে আমি যত টাকা টিউশন ফিস দিচ্ছি, টিচারদেরকে কোয়েশ্চন করেন, জিজ্ঞেস করেন যে স্যার এটা হচ্ছে না কেন, আমি কিভাবে করবো, কোয়েশ্চন করে করে পাগল বানা ফেলেন, কোনো সমস্যা নাই, টিচাররা কিচ্ছু করবে না, বাস ডিমোটিভেটেড হওয়া যাবে না। গ্রেট, অসাম কিছু ইনফরমেশন পাচ্ছিলাম এখানে আপনার সাথে। এক ভাইয়া বলতেছে এমএইচ রহমান যে ভাই সেম সিচুয়েশন ফেস করতে হচ্ছে এখন, তো আশা করি আপনার জন্য এই ইনফরমেশন গুলা অনেক বেশি কাজে দিবে এবং আরো বেশি মোটিভেটেড হবেন, এবং মোটিভেটেড হয়ে আজকে থেকে একদম পড়াশোনা শুরু করে দিবেন এবং গাইডলাইন গুলো একটুখানি ফলো করে ট্রাই করেন। এবং আমার জন্য এই জিনিসগুলো খুবই মনে হচ্ছে যে দরকার, এবং অন্যান্য যত স্টুডেন্ট এখানে রানিং আছে তাদের জন্য এই ইনফরমেশন গুলো খুবই দরকার। তো আপনারা যদি কখনো দেখে থাকেন এই ভিডিও গুলো, বা কোনো আপনার ফ্রেন্ড যদি পড়াশোনা নিয়ে স্ট্রাগল করতেছিল, তাদেরকে এই ভিডিওতে মেনশন করেন বা পরবর্তীতে তাদেরকে শেয়ার করেন, যেন তারা যেন এই ভিডিওটা দেখে এবং পড়াশোনার মধ্যে মোটিভেশনটা ফিরে আনে। তো সেম কোশ্চেন, কারণ এই জিনিসটা আমার আমাদের অডিয়েন্সদের জানা দরকার, আমি প্রায় সময় বলি গ্রুপে, তো আপনাদের কাছ থেকে শুনে র ইনফরমেশন গুলো আশা করি যে অনেক উপকৃত হবে সবাই। এবং 100 ক্রস করে ফেলছে মানুষ একসাথে আমাদেরকে দেখতেছে, এত মানুষ দেখতেছে, আমি মনে করি যে ইনফরমেশন গুলো অবশ্যই তাদের জন্য অনেক বেশি কাজে দিবে। তো ধরুন একটা আপনার কাছেও সেম কোশ্চেন যে সঠিক রোড ম্যাপ এর জন্য আপনি কি সাজেশন করবেন আমাদের অডিয়েন্সদের জন্য, যে তারা কি কি ফলো করতে পারে এই নেগেটিভ কথাগুলোর জন্য, নেগেটিভ কথাগুলো ওভারকাম করার জন্য, এবং এত ভালো একটা এনভায়রনমেন্ট পড়াশোনার জন্য, এত ভালো ইউনিভার্সিটি, ভালো টিচার,
ভালো পড়াশোনা, এরপরও মানুষ ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে ফেরানো যায় অ্যাকচুয়ালি পড়াশোনার মধ্যে, এই জিনিসগুলো যদি একটুখানি গাইডলাইন দেন আমাদেরকে। অ্যাকচুয়ালি মানে দ্য বিগেস্ট প্রবলেম স্টুডেন্ট যখন আসে, অ্যাকচুয়ালি তাদের ভিশনটা যে আসলে 4 ইয়ার্স পর তারা মানে ফার্স্ট হলো মানে সব স্টুডেন্ট তাদের ভিশনটা সেট আপ করতে পারে না যে তারা আইসিটিতে পড়াশোনা করতে দেবে আইন ধরবে না। আমি মনে করি যে কোয়ান্টিসে অনেক স্টুডেন্ট আসতেছে এবং অনেক স্টুডেন্ট আসবে সেপ্টেম্বরে, তো তাদের হলো যে ভিশনটা যে আমি 4 ইয়ার্স আমাকে পড়াশোনা শেষ করতে হবে, পড়াশোনা শেষ করার পর আমি কোন কোম্পানিতে জব করব, আমি কি হতে চাই বা কি করতে চাই, এই জিনিসটা হলো মানে নেদারল্যান্ডস আসার আগে নিজের একটা গোলস থাকা দরকার, একটা ভিশন থাকা দরকার যে আমি এনি হাউ এটা আমি অ্যাচিভ করতে চাই এবং যে কোনো অবস্টেকলস আসুক না কেন, কেউ আমাকে নেগেটিভ মানে নেগেটিভ কথা বলুক না কেন, আমাকে এটা অ্যাচিভ করতে হবে এবং আমাকে গিভ আপ করতে হবে না। তো এই ডিটারমিনেশনটা আগে আমার আমাদের আমার মনে হয় সব স্টুডেন্টদের ভিতরে তৈরি করা উচিত যে তাদের ডিটারমিনেশন কি, তারা আসলে কি করতে চায়, যে কোনো নেগেটিভ কমেন্ট তারা মাথায় নেবে না, কারণ তারা চায় যে আফটার 4 ইয়ার্স তাদের একটা ব্রাইট ফিউচার ওয়েট করতেছে। তো সেকেন্ড যেটা হলো, স্টুডেন্ট এখানে একদম অনেক অধৈর্য হয়ে যায়, কারণ একটু লং টাইম, 4 বছর পড়াশোনা করা, অনেক পড়াশোনা, সেমিস্টার বাই সেমিস্টার, প্রজেক্ট বাই প্রজেক্ট, দেন পার্ট টাইম জব করা, তো অনেক সময়, এবং মনে করে যে আমার এখন মানে আমার তাতে সাকসেস হতে হবে, আমাকে টাকা ইনকাম করতে হবে, তো সময়টা একটু লং, তো ওই পর্যন্ত তারা ধৈর্যটা ধরতে পারে না এবং তারা মনে করে যে আমার মানে ফ্রাস্ট্রেশন হয়ে যায় যে মনে করে যে পড়াশোনাটা আমি শেষ করতে পারবো না। তো তৃতীয় যেটা আমার ব্যাপারে আমি বলবো, তো আমি যখন ফার্স্ট ইয়ার আসি এখানে পড়াশোনা করতে, তো আইসিটি ইজ নট মাই থিং ফার্স্ট টাইম, মানে আমি জাস্ট পড়াশোনায় বেসিক প্রোগ্রামিং শিখে আসি, তো আমি একদম হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার সাথে সাথে আমি এখানে নেদারল্যান্ডসে আইসিটি নিয়ে পড়াশোনা করি। তো আমার সঙ্গে যারা আইসিটি নিয়ে ইউরোপ থেকে যারা পড়াশোনা করে তারা অনেক অ্যাডভান্স, তারা ছোটবেলা থেকে কম্পিউটার ইউজ করে, যেমন বাংলাদেশে এতটা অ্যাক্সেস ছিল না, ছোটবেলা থেকে তাদের মানে প্রোগ্রামিং সব নলেজ অনেক বেশি ছিল, তো তাদের সাথে আমি ক্লাস করতাম, তো টিচার অনেক কিছু তাতে অ্যাসাইনমেন্ট দিত যে ইউ হ্যাভ টু কমপ্লিট বাই টুমরো। হ্যাঁ, আমার যে ক্লাসমেট আছে তারা মানে অলরেডি করে ফেলে, বাট আমি পিছনে পড়তাম, তো আমি ওগুলো সাফার করতাম যে আমি আমি কিভাবে তাদের সাথে তাল মিলিয়ে করব। তো আমি কিন্তু একটু নেগেটিভ ইনফ্লুয়েন্স কিছুটা ফার্স্ট টাইম হয়েছিলাম যখন আমার অনেক বাংলাদেশি কলিগ, বাংলাদেশি ক্লাসমেট বলল যে ইউর গোয়িং টু ফেল দ্য সাবজেক্ট, এখানে পড়াশোনা খুবই ডিফিকাল্ট, এবং তুমি আইসিটি আইসিটি অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ নট ইউর, মানে এটা মানে এটা খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট, এটা পড়া মানে খুবই ডিফিকাল্ট। তো আমি বলতাম, আমি নিজেতে বসে আমি আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ, তো আমি নেগেটিভটাকে পজিটিভ করে ফেলছি যে আমি তোমার চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করলাম যে আইসিটি ডিপার্টমেন্ট যারা পড়াশোনা করবে বা আইসিটি ইজ নট মাই থিং, তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম, এটা আমি অ্যাকসেপ্ট করে ছাড়বো। সো ডিফিকাল্ট ইজ এ গুড থিং, মানে ডিফিকাল্ট জিনিসের ভিতরে ভালো জিনিস মানে লুকিয়ে থাকে। তো অনেক যখন নেগেটিভ সবাই বলে তখন আমি জিনিসটাকে পজিটিভ ভাবে নিতাম। তো ফার্স্ট অফ অল যখন আমার অ্যাসাইনমেন্ট একটু মানে সাবমিশন লেট হইতো, তো ওই সাবজেক্টটা আমার খুব খারাপ রেজাল্ট আসতো, তো আমি খুবই হতাশ হয়ে পড়তাম। এবং সর্বদা আমি যেটা করছি, যেমন আইসিটি যেহেতু অনেক প্র্যাকটিক্যাল, অনেক প্রোগ্রামিং শিখতে হয়, অনেক বেসিক কনসেপ্ট শিখতে হয়, অনেক কিছু টুলস অ্যান্ড টেকনোলজি নিয়ে ধারণা রাখতে হয়, তো আমাকে ফার্স্ট অনেক ইউটিউব, গুগল মানে অনেক সেলফ স্টাডি করা লাগছে, মানে আমার ক্লাসমেটের সাথে তাল মিলিয়ে থাকতে হলে আমি একটু সেলফ স্টাডি করা লাগছে। তো ওই সেলফ স্টাডি করে যখন আমার স্পিড আপ হয়ে গেছে ক্লাসমেটের সাথে, যখন আমি মানে পুরো একদম সেম লেভেল হয়ে গেছে, তখন পড়াশোনাটা আস্তে আস্তে রেজাল্ট ভালো হলো। ইনশাল্লাহ আমার এখন আমি 3rd ইয়ার লাস্ট সেমিস্টার, তো ইন্টার্নশিপ কমপ্লিট করা হয়ে গেছে একটা কোম্পানি থেকে, আইটি কোম্পানি থেকে, তো এখন মানে খারাপ রেজাল্ট করা বা ফেল করা বা এই আইসিটি ইজ এ রিয়েলি মানে অনেক বড় কিছু, এটা কিছু আর মনে হয় না, ইটস ভেরি ফান ফান একটা সাবজেক্ট, এটা এটা যারা যত সময় দেবে, মানে অনেকে খুব আইসিটি সফটওয়্যার শুনলে অনেক ভয় পায় যে আইসিটি টেকনোলজি ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি হার্ড, কিন্তু এটা এত বেশি না, এটা জাস্ট প্র্যাকটিক্যাল, ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম, প্রতিটা জিনিসে সময় দিলে সব জিনিসই অ্যাচিভ করা যায়, মানে কোনো কিছুই ডিফিকাল্টির বাই ইন সময় দিতে হবে। তো আমি মনে করি যে
ফার্স্টে এসে যেটা আমার তিনটা কথা, ইউর ভিশন, ইউর গোলস এবং ইউর প্ল্যানিং স্ট্র্যাটেজি, এবং থার্ড যেটা হলো যদি তোমার পড়াশোনা কেউ যদি তুমি পিছিয়ে পড়ো, টিচার হেল্প না করে, তোমাকে অনেক সেলফ স্টাডি করতে হবে এবং তারপর টিচারের কাছে কোশ্চেন করা। এবং আমি মনে করি এগুলো করলে ইনশাল্লাহ তোমার সাকসেসটা হবে। অল রাইট, অনেক অনেক ইনসাইট পাচ্ছিলাম আমি, নিজেও এত কিছু জানতাম না যে কিভাবে এত মোটিভেশন নিয়ে পড়াশোনা করা যায়। তো এই জিনিসগুলো আশা করি যে আমাদের অডিয়েন্সদের অনেক বেশি হেল্প করবে এই জিনিসগুলো, এবং এরপরেও যদি এই জিনিসগুলো বা এই রিলেটেড কোশ্চেন যদি আরো থাকে কোনো অডিয়েন্সের, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমরা প্রায় 30 মিনিটের মতো লাইভ সেশন করেছি এবং খুবই বেসিক কিছু ইনফরমেশন বা র ইনফরমেশন যেগুলো আমাদের অডিয়েন্সদের দরকার, আশা করি যে আমরা প্রোভাইড করতে পারছি। এবং আরো কিছু চ্যালেঞ্জ যেটা কিনা এখানে আসার পরে স্টুডেন্টরা ফেস করে, যেমন হাউজিং এবং পার্ট টাইম জব, তো এই জিনিসগুলো নিয়ে একটুখানি কথা বলার দরকার মনে করতেছি আজকে। এবং অনেকে এই কোশ্চেন্সও করছে, যে একজন ভাইয়া বলছে যে এমডি সাইদুল আজিজ ভাই যে লিওয়ার্ডেন এ সার্ভাইভ করার টিপস দেন, মানে লিওয়ার্ডেন হচ্ছে অনেক রিমোট একটা সিটি যেখানে কিনা অনেক কম জনসংখ্যা বা দূরের একটা সিটি বলা যায়, মেইন সিটি গুলা থেকে অনেক দূরে। তো ওনাদের জন্য কোনো স্পেসিফিক কোনো গাইডলাইন আছে কিনা ফেরদৌস ভাই বা ধরুন একটা? লিওয়ার্ডেন সম্বন্ধে আমার যদিও তেমন ভালো কোনো আইডিয়া নাই। লিওয়ার্ডেন আমি এখন পর্যন্ত আসলে তেমন বেশি ট্রাভেল করি নাই নেদারল্যান্ডস এর মধ্যে। লিওয়ার্ডেন সম্বন্ধে আবু মুসা ভাই অনেক ভালো বলতে পারবে আমার থেকে। বাট রটারডামে আসার পরে হাউজিং এর ব্যাপারে যদি কেউ আসতে চায়, তাহলে সেটা বলবো যে রটারডাম ইউনিভার্সিটিতে যখনই আপনি আসবেন, রটারডামে আসেন, রটারডামে যে ইউনিভার্সিটি গুলো আছে, রটারডাম ইউনিভার্সিটি সবসময় আপনাকে SSH আছে, ইউনিভার্সিটি আপনাকে সবসময় অ্যাকোমোডেশন অফার করে। তো অনেক সময় আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা চিন্তা করে যে না ওইখানে গিয়ে হয় সামহাও আমরা কোনোভাবে ম্যানেজ করে দিব। আপনারা যদি পেয়ে যান ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন, কোনো চিন্তা ভাবনা না করে নিয়ে নেন, একেবারে নিয়ে নেন। কারণ আপনি আসার পরে মেইন যে প্রথমে যে চ্যালেঞ্জটা থাকে আসলে স্টুডেন্টরা এসে বাসা খুঁজে, বাসা খুঁজতে খুঁজতে ক্লাস শেষ হয়ে যায় 3 সপ্তাহ, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে খুলতে আরো চলে যায় 5 সপ্তাহ। আপনি যদি ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন পেয়ে যান কোনো সমস্যা নেই, একেবারে চোখ বন্ধ করে নিয়ে নেন, আপনি আসলে ধীরে ধীরে নিজে বুঝে যাবেন যে এখানে কি আছে। রটারডামে বাসা পাওয়া এমনিতে খুব মুশকিল, আপনি যদি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন না পান সেই ক্ষেত্রে আপনি ইন অ্যাডভান্স যোগাযোগ করেন এখানে যারা আছেন, পুরাতন যদি কেউ থাকে, অথবা ফেসবুক আছে, কিছু ভেরিফাইড ওয়েবসাইট আছে লাইক রিভারেন্টালস, বিভিন্ন ধরনের এগুলা বিভিন্ন হাউসিং এজেন্সি আছে, এদের সাথে যোগাযোগ করেন, বাসা নিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্টুডেন্টরা সব থেকে বেশি যে সাফারটা করে সেটাই হচ্ছে যে বাসা, হাউজিং। এবং হাউজিং যখন না পায়, তারা হাউজিং না পাওয়ার কারণে এখানকার সোশ্যাল নাম্বার পায় না, সোশ্যাল নাম্বার না হওয়ার কারণে ব্যাংক অ্যাকাউন্ট হয় না, ব্যাংক অ্যাকাউন্ট না হলে সে তার রিফান্ড পায় না টাকা, এবং ওই মুহূর্তে তার কাজের কোনো ব্যবস্থা হয় না। তো স্টুডেন্ট এমনিতেই মানে কনফিউজড হয়ে যায় যে সে আসলে কি করবে, এবং সে তার যে মোটিভেশন যেটা থাকে সেই প্রথম সপ্তাহতেই শেষ। সে বলবে যদি যে কোনো একজন স্টুডেন্ট আসছে ফেব্রুয়ারিতে, এসে দেখবে যে দ্য ওয়েদার ইজ সুপার কোল্ড উইন্ডি, দেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হচ্ছে না, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ক্লাস, টাকা পয়সা নয়, সবকিছু নিয়ে ঝামেলা। বাট একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি যদি প্রি প্ল্যান করেন যে হ্যাঁ আমার কি করা উচিত, মানুষের সাথে কানেকশন তৈরি করা, গ্রুপের থেকে হেল্প নেওয়া, হাউজিং এজেন্সির সাথে যোগাযোগ করা, তাহলে সমস্যাটা আসলে অনেক বড় সমস্যা না। কাজের জন্য কাজ যদিও নেদারল্যান্ডে এখানে আমাদের 16 ঘন্টার ওয়ার্ক পারমিট আছে, কিন্তু কাজের ব্যাপারটা একটু ট্রিকি। বাট তারপরেও এখন আগের থেকে অনেক বেশি কাজের অপরচুনিটি তৈরি হয়েছে, যেটা আগে একসময় ছিল না। যারা এখানে পুরাতন আছে 2-3 বছর পুরাতন, তাদের সাথে কথা বলে শোনা যায়, জানা যায় যে কাজের কি অবস্থা। একটা জিনিস বলতে পারি, যারা স্টুডেন্ট আসতেছেন আপনারা আসলে সার্ভাইভ করতে পারবেন, কিভাবে সার্ভাইভ করবেন সেটা তখন পেয়ে যাবেন কোনো না কোনো কিছু। আসতেছেন মোটিভেশন নিয়ে আসেন যে পড়াশোনা করবেন, কাজ পেয়ে যাবেন, ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, একটু ধৈর্য ধরতে হবে। অলরাইট, ধরুন এই ব্যাপারে কোনো কমেন্ট, মানে উনি দূরের সিটিতে কিভাবে জব ম্যানেজ করতে পারে? আপনি যেহেতু এন্ডোভেন থাকেন, এটাও মোটামুটি আমরা বলতে পারি অনেক দূরের একটা সিটি, মেইন সিটি গুলা থেকে, সেইখানে কিভাবে স্টুডেন্টরা ম্যানেজ করতে পারে, বা লিওয়ার্ডেন বা গ্রনিংেন বা দেভেন্টার, এনস্কেড, অ্যাপেলডন, অনেক ছোট ছোট সিটি আছে বার্নেম, ওইখানে ফেব্রুয়ারি সেশনে মোটামুটি স্টুডেন্ট গুলো আসে, তো ওদের জন্য কোনো সাজেশন আছে কিনা? আমি অবশ্যই বলবো, আপনারা বলার পরে যদি কিছু মিস হয়ে যায় সেই জিনিসগুলো আমি অবশ্যই সবাইকে বলে দিব, যেন এই ইনফরমেশন গুলো ওনাদেরকে হেল্প করে। অ্যাকচুয়ালি লিওরডিন বা আদাদার সিটি সম্পর্কে আমার অতটা বেসিক ধারণা নেই, বাট আমি আইনভাবে নিয়ে বলতে পারবো। তো বেসিক্যালি এটা সবার জন্য, আপুরা, ভাইয়ারা, সবাই, ছোট ভাই বোন সবাই আসবে।
তো এখানে মানে পার্ট টাইম জবের ফ্যাসিলিটিস অনেক ভালো, এখানে নর্থ অনেক বিগ সিটি আইন্ধবে, তো অনেক রেস্টুরেন্ট, তারপর অনেক লোকাল প্লেস আছে, তারপর ছোট ছোট অনেক আই থিঙ্ক স্মল কোম্পানিজ গুলো আছে যেটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে পার্ট টাইম 16 আওয়ার্স এর জন্য। তো এটা অনেক বেশি অ্যাভেলেবল, কিন্তু স্টুডেন্ট যেটা বেশি আমি যেটা বলবো আইন্ধবেনে অনেকগুলো কোম্পানি ওপেন হয়েছে যেটা স্টুডেন্টদেরকে ফ্রিল্যান্সিং এর জন্য ওপেন করে যে তোমরা এখানে কাজ করতে পারবে অ্যাভেলেবেল। তো আমি মনে করবো আইন্ধবেনে তারা যদি একটু ভালো সিভি করে যে আমার হয়তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিয়ে আমি শিখতে চাই, তো এখানে হিউজ অপরচুনিটি আছে পার্ট টাইম জব করার জন্য। তো আমিও যখন ফার্স্ট ইয়ে আসছি আমিও পার্ট টাইম জব, সো আমি ফার্স্ট 6 মাস পড়াশোনা মানে পড়াশোনার প্রতি ফোকাস ছিলাম, যখন আমি পার্ট টাইম জবের জন্য সার্চ করি তো মানে এটা মানে ডিফিকাল্ট হয়নি আমার জন্য, মানে পাওয়ার জন্য ডিফিকাল্ট হয়নি। তো আমি মনে করি আইন্ধবেনে কেউ এতটা পার্ট টাইম জব পাওয়ার জন্য এতটা ডিফিকাল্টি ফেস করবে না, জাস্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, ইউ হ্যাভ টু সার্চ, ইউ হ্যাভ টু লাইক গো ফর ইট। আর যদি আমি অ্যাকোমোডেশনের কথা বলে থাকি, বর্তমানে ফোয়ান্টিস ইউনিভার্সিটি অ্যাপ্লাই সায়েন্স সবাইকে অ্যাকোমোডেশনের জন্য অফার করতেছে, তো এটা হলো লিমিটেড, তো সবাইকে হয়তো দেবে না, বাট যেসব স্টুডেন্ট মানে আমার মনে হয় সব স্টুডেন্টদের অ্যাপ্লাই করা উচিত ভার্সিটির আন্ডারে, কারণ করোনা সিচুয়েশন এমন একটা খারাপ অবস্থা হয়ে গেছে, বাসার মানে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আগে যেমন একটু ইজি ছিল কিন্তু এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, যে অনেক স্টুডেন্ট বাসা খুঁজতে খুঁজতে তার পড়াশোনার মানে সময়টা তার পেরিয়ে যায়, তখন সে অনেক ফ্রাস্ট্রেশন হয়ে যায়। তো আমি মনে হয় আমি সাজেস্ট করবো ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন নেওয়াটা ভালো, যদি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন না পায় তো অনেক বড় বড় কোম্পানি আছে আইন্ধবেনে তাদের সাথে যোগাযোগ করার জন্য, হয়তো তারা তাদের কোনো স্পেস যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই তারা অফার করবে স্টুডেন্টের। অল রাইট অল রাইট, ফেয়ার এনাফ। আমি অনেক ইনফরমেশন ইনসাইট জানলাম। আমি জাস্ট ছোট দুই একটা সাজেশন দিতে পারি যারা কিনা দূরের সিটি গুলাতে আসবেন। একজন ভাই কমেন্ট করছে যে বেনলো সম্পর্কে কিছু বলেন বা ইন্দোরবেনে পার্ট টাইম জব নিয়ে কিছু বলেন। ইন জেনারেলি হচ্ছে আপনার এখানে দূরের সিটি গুলাতে 5টার পরে দেখা যায় যে ম্যাক্সিমাম সবগুলো অফ, এবং কাজের অপরচুনিটি তখন আলটিমেটলি কমে যাবে। এবং আমরা সারাদিন পর্যন্ত ইউনিভার্সিটি থাকে, এবং সন্ধ্যার পরে যদি কাজের অপরচুনিটি না থাকে তাহলে সেই সিটি গুলাতে সার্ভাইভ করা কম্পারেটিভলি কঠিন। হাউজিং মোটামুটি মোরলেস সেম, কস্ট ফুড কস্ট মোরলেস সেম সবগুলা সিটিতে। তো আমি যে জিনিসটা সাজেস্ট করতে চাই যে আপনারা একটা ট্রেন কার্ড করতে পারেন, এটাকে বলে এনএস ডাল ফ্রি প্যাকেজ। সো আমি এই জিনিসটা কমেন্টে দিয়ে দিব না, এনএস লিঙ্ক বা NS.NL একটা ওয়েবসাইট আছে, সেইখানে যে আপনারা একটা মান্থলি টিকিট করতে পারেন যেটা কিনা ভ্যালু 106 ইউরো। তো এই জিনিসটা দিয়ে আপনারা পুরো নেদারল্যান্ডসের যে কোনো সিটি থেকে যে কোনো সিটিতে যাইতে পারেন, এবং মান্থলি শুধুমাত্র পে করতে হয়। তো সেটাকে ফোকাস করতে পারেন। ইন দা মিন টাইম হচ্ছে আপনার সিটি গুলাতে ট্রাই করেন ফার্স্টে, যে আপনি সেখানে কোনো জব ম্যানেজ করতে পারতেছেন কিনা রেস্টুরেন্ট গুলাতে। যদি না পারেন এরপরে এরপরে হচ্ছে একটা ট্রাভেল কার্ড করে নিয়ে 106 ইউরো পে করে বড় সিটি গুলাতে ট্রাভেল করতে পারেন জবের সময়টাতে। যে ধরেন আপনি থাকেন হচ্ছে যেটা বললেন যে লিওয়ার্ডেন, তো লিওয়ার্ডের মাঝামাঝি একটা সিটি থাকেন, ধরেন জোলো একটা সিটি আছে সেইখানে থাকেন। সেখানে থাকার পরে জোলো থেকে অ্যামস্টারডামে মুভ করেন, ওইখান থেকে 1 ঘন্টা জার্নি, এবং জোলো থেকে লিওয়ার্ডেন হচ্ছে 1 ঘন্টা জার্নি। তো আপনি এইভাবে টাইম গুলাকে ম্যানেজ করে নিতে হবে, মিডলে থেকে থেকে ম্যানেজ করে নিতে পারেন। অথবা লিওয়ার্ডেনেই থাকেন, সেইখানে ফুড ডেলিভারি জব গুলো অ্যাভেলেবেল থাকে, ফর এক্সাম্পল উবার ইটস বা ডেলিভারো বা অন্য অনেক কোম্পানি আছে যেমন ডোমিনোস পিৎজা বা নিউ ইয়র্ক পিৎজা, এই ধরনের পিৎজা সবগুলো আছে। ওরা পার্সোনালি ফুড ডেলিভারি রাইডার খোঁজে। তো আপনার অ্যাভারেজ 10 থেকে 12 ইউরো ওরা অফার করে আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপরে। এরপর আপনি পিৎজা শপের ভিতরে জব করেন বা রেস্টুরেন্টে জব করেন, তো ওইখানে আপনার লিভিং কস্ট ওঠানোর ট্রাই করেন 1 বছরের জন্য, এবং আপনি তো 1 বছরের পড়াশোনার টাকা দিয়েই আসেন ইউনিভার্সিটি ইন জেনারেলি। তো এই জিনিসগুলো ম্যানেজ করেন। এরপরেও দেখেন যে অনেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, আপনি সেখান থেকে ড্রপ আউট হয়ে যাওয়ার পরও বিগ সিটি গুলাতে আবার মুভ করেন, ক্রেডিট ট্রান্সফার করে ফেলেন। ধরেন 1 বছরের 6 মাস বললেন, আপনি 30 ক্রেডিট উঠাইছেন, আপনি 30 ক্রেডিট নিয়ে অ্যামস্টারডাম, হেগ বা রটারডাম বা উত্রাক, এরকম বড় সিটি গুলো বা এন্ডোভেনে মুভ করেন। এবং এটাও পসিবল এইখানে, যদি দেখেন যে ওইদিকে ছোট সিটি গুলোতে একদমই পসিবল না, ক্রেডিট গুলা কিন্তু আপনার অবশ্যই কাজে দিবে, এবং অ্যাডমিশন ভিসা প্রসেসে কোনো সমস্যা হবে না, আপনারা মুভ করতে পারবেন। আর
এই এরপর হচ্ছে যে ট্রেন কার্ডটাকে প্রপার ইউজ করেন, সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। তাহলে আমি মনে করি যে আপনি দূরের সিটিতে আসেন বা বিগ সিটিতে আসেন, কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে পড়াশোনাটা শেষ করতে পারবেন। জেনারেলি 1 বছরের টিউশন ফিস ওরা নিয়ে নেয় যারা মাস্টার্সে আসে। তো 1 বছর পড়াশোনা শেষ করে আপনারা বিগ সিটি গুলাতে মুভ করে ফেলেন। আমার মনে হয় যে এই জিনিসটা আপনাদের কাজে দিতে পারে, বাট ইটস আপ টু ইউ। এটা জাস্ট আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আর কি, যে এই ব্যাপারগুলো। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আশা করি অনেক ইনফরমেশন আরো অনলাইনে আছে অ্যাভেলেবেল। আপনারা সেই জিনিসগুলো নিয়ে অবশ্যই অবশ্যই একটু ফোকাস করবেন। তো রিসেন্টলি যে জিনিসগুলো দেখতেছিলাম যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট এবং নেদারল্যান্ডসে আসার জন্য কিছু প্রিপারেশন, যেহেতু তাদের সবকিছু প্রি প্ল্যানেড করে আসতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের কোনো সাজেশন আছে কিনা, যে ভ্রমণ কোনো প্রস্তুতি আছে কিনা, কি কি জিনিসগুলো তারা আগে থেকে মাথায় রেখে আসতে পারে ভ্রমণ করার জন্য, যারা কিনা স্পেসিফিকলি ফেব্রুয়ারি সেশনে আসবে বা এর পরের বছরগুলোতে, সেপ্টেম্বর বা এর পরে কখনো যদি নেদারল্যান্ডসে আসে, তাহলে তাদের জন্য কি ধরনের সাজেশন দিতে পারেন? ফেরদৌস ভাই, আবার টু অ্যাগেন। থ্যাংক ইউ মুসা ভাই। এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য আই গেস এখন এম্বাসি একটু বিজি, তো এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট খুব ফ্রিকোয়েন্টলি পাওয়া যাচ্ছে না। বাট যদি আইএনডি আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, দ্যাট মিনস হচ্ছে আপনার এত পেরেশানি হওয়ার কোনো দরকার নেই, আমি আজকে যাইতে হবে এমন কিছু না, আপনি আসেন আপনার মতো করে। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিলে এখন বাংলাদেশ থেকে আই গেস হচ্ছে ওরা স্টিকার দিয়ে দিচ্ছে, বেশি সময় নিচ্ছে না, খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দেয় আবার পাসপোর্ট ডেলিভারি। আর ফেব্রুয়ারি সেশনের জন্য আসতে যেহেতু আসবেন, নেদারল্যান্ডস ইজ এ কান্ট্রি যেখানে অনেক বেশি বৃষ্টি হয়, রেইনকোট নিয়ে আসতে পারেন, শীতের জন্য কিছু কাপড় নিয়ে আসতে পারেন। আর ভ্রমণের জন্য এখন যে ট্রাভেল মেজারমেন্ট আছে কোভিড এর কারণে, এটা একটু চেক করে নেবেন, রেগুলার চেক করবেন। আপনি যখন আসবেন, আপনি যে এয়ারলাইন্সে আসতেছেন সে এয়ারলাইন্স এর গাইডলাইন ফলো করবেন, কে কি বলতেছে এটা শোনার দরকার নেই। এবং স্কিপুলে যেহেতু আসবেন, স্কিপুলের ওয়েবসাইট এর মধ্যে ঢুকলে আপনি ফুল ডিটেলস পেয়ে যাবেন যে আপনার কি কি মেজারমেন্ট নেওয়া উচিত ট্রাভেলিং এর জন্য। আপনার করোনা ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে সেটা নেবেন সাথে, অথবা আপনার ভ্যাকসিনেশন হওয়া জরুরি কিনা, অথবা আপনার কি বলে এটাকে কোভিড টেস্টের জন্য কত কত ঘন্টা প্রায়োরি, কত ঘন্টা কিভাবে কি, সবকিছু একেবারে ক্লিয়ারলি দেয়া আছে স্কিপুলের ওয়েবসাইটের মধ্যে, সেখান থেকে সবকিছু চেক করে নেবেন। একদমই কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, ভেরি ইজি। নেদারল্যান্ডের মানুষ জন্য খুবই ওয়েলকামিং, আপনি যখন আসবেন এয়ারপোর্টের মধ্যে সবাই আপনাকে একেবারে খুবই ওয়েলকাম করবে। এছাড়া তেমন কোনো আসলে অ্যাডভাইস আমার নাই, এ কারণ হচ্ছে আমি নিজে যখন ট্রাভেল করি আমি সবসময় লাগেজ ফ্রি ট্রাভেল করতে খুব পছন্দ করি, অনেক বেশি শপিং করি না। কারণ অনেকে ভাবে যে বাংলাদেশে হয়তো অনেক দাম আর এখানে কম দাম, এটা আসলে এমন না। বাংলাদেশে আপনি যেই জ্যাকেট একটা যদি 3,000 টাকা দিয়ে কেনেন, এখানে এসে 30 টাকা দিয়ে আপনি খুব নাইস জ্যাকেট কিনতে পারবেন। ট্রাস্ট মি, বাংলাদেশ থেকে যেটা 3,000 দিয়ে কিনছেন সেইখান থেকে না কিনে এখানে এসে 30 ইউরো দিয়ে কিনলে আপনি সুন্দর কিনতে পারবেন, এখানে যেটা চলতেছে সেটা কিনতে পারবেন। তো মানে কি শপিং করবো কি করবো না করবো এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই, যে এখানে আসবেন টাকা নিয়ে আসেন এসে শপিং করে ফেলবেন, লাগেজ ফ্রি ট্রাভেল করেন, এনজয় করেন আপনার ট্রাভেলটা। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি যে এতটুকুই এনাফ এই ইনফরমেশনের জন্য। এরপরও যদি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দরকার হয় এই টপিক নিয়ে, কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে কমেন্টে ফিরে আসব। তো এই মুহূর্তে আমি কিছু কমেন্ট পড়তে চাই, যারা বা কমেন্টের কিছু অ্যান্সার দিতে চাই, যারা কিনা কোশ্চেন্স করে ফেলছেন অলরেডি। তো প্রথমে যে কমেন্টটা আসছে সেটা হচ্ছে দোলনাক তারাপুর কাছে, যে ফেব্রুয়ারি ফন্টাইজ, তো আমরা ফেব্রুয়ারি সেশনের 6 মান্থ এর টিউশন ফিস দিয়ে যাচ্ছি, সেপ্টেম্বর সেমিস্টার সেমিস্টারে কি 6 মান্থ এর টিউশন ফিস দিলেই হবে? দোলন আক্তার, আপনার কাছে এই কোশ্চেনটা আসছে, আমি মনে হয় যে স্ক্রিনে দেখাচ্ছে কোশ্চেনটা। আচ্ছা, সেটিমের জন্য এটা 1 ইয়ার জন্য টিউশন ফিস দেওয়া লাগে, বাট অনলি ফেব্রুয়ারি আর 6 মান্থ এর জন্য টিউশন ফিস অ্যাভেলেবল করে। বাট সেপ্টেম্বরে যারা আসবে তারা ফুল 1 ইয়ার, মানে সেপ্টেম্বর টু আনটিল নেক্সট সেপ্টেম্বরের জন্য 1 ইয়ার ফুল টিউশন ফিস দিয়ে আসতে হবে। না, এটা হচ্ছে আসতে হবে না, যারা কিনা অলরেডি ফেব্রুয়ারিতে আসছে বা আসবে, তারা পরবর্তী সেপ্টেম্বরে তো আবার টিউশন ফিস দিতে হবে ইউনিভার্সিটিকে, ওইটা তারা কিভাবে পে করবে, তারা মান্থলি পে করতে পারে কিনা বা ওইটা তারা কি করবে? ওকে, আই গট ইট। অ্যাকচুয়ালি সেপ্টেম্বর যারা অলরেডি ফেব্রুয়ারিতে আসছে 6 মাসের, তো ইউনিভার্সিটি অপশন দেয় যে তুমি কি 1 বছরের নেক্সট সেপ্টেম্বর 1 বছর টাকা তুমি একসাথে পে করবা নাকি ইনস্টলমেন্টে পে করবা। তো অনেক অপশন আছে, তুমি 1 বছরের টাকাটা তুমি মান্থলি ইনস্টলমেন্ট করে পে করতে পারবা। সো বেশিরভাগ স্টুডেন্টরা ইনস্টলমেন্টে পে করে, মান্থলি পেমেন্ট করে। তো তোমাকে 1 বছরের জন্য দেওয়া লাগবে না একসাথে।
ওকে, আমার মনে হয় যে সিমিলার আরেকটা কোশ্চেন আছে আবু বকর সিদ্দিক ভাই থেকে, যে আইসিটি সাবজেক্টটা কোন ইনস্টিটিউট থেকে করলে বেটার হয়। তার নাম দিছে এবং সিজিপিএ দিছে এবং আইএলটিএস এ প্রিপারেশন নিচ্ছে, তো আইএলটিএস এ কত হইতে পারে এবং কোন ইনস্টিটিউট বা কোন ইউনিভার্সিটিতে করলে বেটার হয় আইসিটি নিয়ে? ডিপেন্ডস করে। হ্যাঁ, তো আমার স্টেডিয়ামে অনেক আইসিটি অ্যান্ড আইসিটি ইউনিভার্সিটি আছে। তারপর আই থিঙ্ক আইনদমনি বেশি, বেশিরভাগ আইনদমনি যে টিউ, আইনদমনি আছে টিউ ইউনিভার্সিটি, তারপর ডেল্ট আছে, তারপর এনএসএল আছে, মানে অনেক ইউনিভার্সিটি আছে, এনস্কেডেতে আছে, যে আমি মানে অনেক ইউনিভার্সিটি লিস্ট আছে, একসাথে বলতে পারবো না। তো এটা ডিপেন্ডস করে যে তুমি যদি আইন দমনে পড়াশোনা করতে আসো, তো ফ্রন্টিয়ার্স অ্যাপ্লাইড সায়েন্স এটা খুবই ভালো, এটা খুবই ডিমান্ডিং একটা ইউনিভার্সিটি। এখান থেকে যারা পড়াশোনা থেকে গ্রাজুয়েট করবে তারা অবশ্যই ভালো একটা কোম্পানিতে জব করতে পারবে। তো এনএসএল সেকশন, তারপর 20, তো অনেক ইউনিভার্সিটি আছে। তো এটা ডিপেন্ডস করে যে তুমি কোন ইউনিভার্সিটি পড়াশোনা করতে চাও। তো অনেক ইউনিভার্সিটি রিসার্চ বেসড এবং অ্যাপ্লাইড বেসড, তো এটা তোমার উপর ডিপেন্ডস করে আসলে কোনটাতে পড়তে চাও। তো আমার ক্ষেত্রে যেটা আমি বলি যে আমাদের বাংলাদেশের জন্য অ্যাপ্লাইড বেসটা বেশি ভালো, কারণ আমরা জিনিসগুলোকে এখানে জব অপরচুনিটি বেশি থাকে অ্যাপ্লাইড ইউনিভার্সিটিতে রিসার্চ বেসড থেকে। তো তুমি যদি অ্যাপ্লাইড বেসে পড়াশোনা করো 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স ইউল গেট এ জব ইমিডিয়েটলি, বা আফটার 2-3 মান্থস। তো আমি রেকমেন্ড করবো অ্যাপ্লাইড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য, এবং এটা অ্যাপ্লাইড ইউনিভার্সিটি টিউশন ফিসটাও কম থেকে রিসার্চ বেসড ইউনিভার্সিটি থেকে। অল রাইট, অল রাইট, গ্রেট। আমি ফেরদৌস ভাইয়ের কাছে একটা কোশ্চেন আনতে চাই, যে তো ভাই সম্ভবত এই কোশ্চেনটার রিপ্লাই দিতে পারবে। উনি ফাতেমা আক্তার সিজিলু সম্ভবত নাম, আমি জানি না কিভাবে প্রনাউন্স করে। আমি স্পাউস হয়ে নেদারল্যান্ডসে পোস্ট গ্রাজুয়েশন আসতে চাই, কোন ইউনিভার্সিটি ইএলটি এর জন্য ভালো হবে, স্পাউস সহ কস্ট কেমন লাগতে পারে? এই কোশ্চেন অ্যান্সার দিতে পারেন কিনা ভাই? স্পাউস সহ যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায়, বাট আপনি যদি ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে তাহলে সেক্ষেত্রে স্পাউসের জন্য কোনো সমস্যা হয় না। আর স্পাউসের জন্য আসলে তেমন কোনো রিকোয়ারমেন্টস ইউনিভার্সিটির নাই, বাট যেটার জন্য যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এখানকার ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট আছে আইএনডি, ও রিকোয়ারমেন্টস ইমিগ্রেশন আইএনডির এখন যে বর্তমান রিকোয়ারমেন্টস আছে, আপনি যদি সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করেন তাহলে আপনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে কোনো ইউনিভার্সিটি আসতে পারেন। ইউনিভার্সিটিতে ইএলটি এর জন্য ভালো হবে। ইএলটি মানে আমি বুঝিনি এটা। হয়তো বা উনি পরবর্তীতে আরো ডিটেলস বলবে যে আচ্ছা, ইএলটি বলতে উনি কি বুঝেছেন, তো আর কস্ট কেমন লাগতে পারে ইন জেনারেলি গ্রাজুয়েশনের জন্য এবং স্পাউস সহ কেমন কস্ট লাগে? পোস্ট গ্রাজুয়েশন এর জন্য মোস্ট অফ দা ইউনিভার্সিটি গুলা অফার করে হচ্ছে আপনার 11,000, 11,000 এভারেজ পার ইয়ার টিউশন ফিজ মোস্ট অফ দা ইউনিভার্সিটি গুলো এমনি অফার করে। সো সেই ক্ষেত্রে কস্ট আপনি নিজেই একটু ক্যালকুলেট করে নিতে পারবেন যে আপনার টিউশন ফিজ হচ্ছে 11,000, আপনার আইএনডির কস্ট এবং আপনার ইন্স্যুরেন্স, দেন অ্যাকোমোডেশনের জন্য যেটা এখন সম্ভবত 10,500 আছে, বাট নেক্সট ইয়ার হয়তো বা কিছুটা বাড়তে পারে, বাট তেমন বেশি বাড়বে না, হয়তো বা 200-300 ইউরো বাড়তে পারে, এর বেশি বাড়বে না। অন এভারেজ আপনার অ্যাপ্লিকেশনের জন্য হয়তো বা 20,000, 20 অথবা 22,000 ইউরো, আর স্পাউসের জন্য হয়তো বা আরো আপনার 20,000 এর মতো লাগে। এখনকার এখনকার যে রিকোয়ারমেন্ট সেটা অনুযায়ী হচ্ছে 19,500 ব্যাংক অ্যাকাউন্টে দেখাইতে হয়। তো আপনি নিজে বুঝতে পারতেছেন যে কত টাকা লাগবে, এমনই আর কি, আমি এতটুকুই জানি। অল রাইট, ফেয়ার এনাফ। একটুখানি সম্ভবত অ্যাকোমোডেশনের টাকাটা বাড়ছে, এটা হচ্ছে 11,100 বা 200 ইউরো নেয়, আমি যেটা রিসেন্টলি দেখতেছি আর কি স্টুডেন্টদের থেকে। আগে এটা 10,500 ছিল, তো এইখানে একটুখানি বাড়ছে আর কি, এবং সাথে ইন্স্যুরেন্স আছে প্রায় 600 ইউরোর মতো। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী একটা টপিকে বলবো। তো কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে আমাদের একটা স্পেসিফিকলি আছে, আমরা যারা কিনা ইতিমধ্যে কমেন্ট করছেন আপনাদের সবার কোশ্চেন এর অ্যান্সার গুলো দেওয়ার ট্রাই করবো। আমরা হচ্ছে এখন সেপ্টেম্বর সেশন নিয়ে অনেকে কোশ্চেন করতেছে, সেই ব্যাপারগুলো নিয়ে একটুখানি ফোকাস করা ট্রাই করব, এবং এরপর হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন, এরপর হচ্ছে আমরা ইন্ডের দিকে যাব। যেহেতু আমরা মোটামুটি চেষ্টা করতেছি যে 1 ঘন্টার মধ্যে আপনাদের এই সেশনটা ম্যানেজ করার জন্য, তো সেপ্টেম্বর 2022-এর অ্যাপ্লিকেশনের জন্য কি কি প্রিপারেশন নিতে পারে স্টুডেন্টরা, এবং কখন থেকে প্রিপারেশন নিতে পারে,
কিভাবে অ্যাপ্লিকেশন প্রসিজার গুলো তারা ওয়ান বাই ওয়ান রান করতে পারে, এবং তাদের কি ধরনের ইউনিভার্সিটি গুলো তারা চুজ করতে পারে, যেহেতু এখানে তারা দুই ধরনের ইউনিভার্সিটি, একটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি যেমন টিও ডেল বা অ্যামস্টারডাম ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি যেগুলোতে আমরা পড়াশোনা করেছি, সেই ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো সবার আগে আমি আবারও ফেরদৌস ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে সেপ্টেম্বর 2022-এর অ্যাপ্লিকেশনের একটা ওভারভিউ যদি স্টুডেন্টদেরকে দেওয়া ট্রাই করেন আপনার প্রেক্ষাপট থেকে। সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশনের জন্য আমার কাছে মনে হয় যে পোর্টাল ওপেন হয় হচ্ছে মার্চ এপ্রিলের মধ্যে থেকে অ্যাপ্লিকেশন করে ফেলতে হয়। প্রায়র অ্যাপ্লিকেশনের জন্য যেটা করা উচিত, আমি এখন সব স্টুডেন্ট সবাইকেই বলবো যে প্লিজ, যেহেতু এখানে আসার পর আপনাদের ইংলিশে পড়াশোনা করতে হবে, একটু ইংলিশের জন্য দক্ষতা বাড়ান, আইইএলটিএস করেন, আইইএলটিএস নিজের জন্য করেন, ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে এই জন্য আইইএলটিএস না, আমি এসে যাতে টিচাররা আমাকে হ্যালো বললে আমি বুঝি, কারণ এখানকার ইউরোপিয়ান যে টিচাররা আছে তারাও কিন্তু একেবারে বাই বর্ন ব্রিটিশ না, আমেরিকান না, আপনার বুঝতে পারলে চলবে। ওনারা যারা বলে দেখা গেছে মুক্ত টিচারদের ডাচ অথবা ইউরোপিয়ান ইস্ট ইউরোপিয়ান, তারা খুব ভাঙা ভাঙা ইংলিশে বলে, তো আপনি ইংলিশটা শিখেন আপনার নিজের জন্য, আপনার টিচার আপনাকে যেটা বলতেছে সেটা বুঝার চেষ্টা করার চেষ্টা করেন। আর অ্যাপ্লিকেশনের জন্য আমার কাছে মনে হয় যে গ্রুপের মধ্যে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে ফেব্রুয়ারির জন্য অথবা সেপ্টেম্বরের জন্য, যখনই যারা ইনফরমেশন নিতে চায় যে কবে অ্যাপ্লিকেশন করা উচিত, গ্রুপের মধ্যে যথেষ্ট পরিমাণ ডিসকাশন দেওয়া আছে। বাট আমার জানা মতে আমি সেপ্টেম্বরের জন্য আই গেস এপ্রিলের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয়, আমি তারপরে হিসাবে আপনার কাছে ফরওয়ার্ড করে দিলাম, আপনি কোশ্চেনটা ভালো অ্যান্সার দিতে পারবেন আমার কাছে মনে হয়। অলরাইট, আমি লাস্টের দিকে আসবো, সমস্যা নাই। ধরুন আপনার কাছে কি ধরনের সাজেশন থাকবে আমাদের নেক্সট ইয়ার সেপ্টেম্বরের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কোনো সাজেশন আছে কিনা আপনার কাছ থেকে? আমি জাস্ট বলবো যেটা ফেরদৌস ভাইয়ার সেম সেমই, তো অবশ্যই আলস দিতে হবে, আলস এর জন্য যদি ভালো প্রিপারেশন থাকে অবশ্যই তাদের সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আর যেটা হলো স্কলারশিপ ক্ষেত্রে অনেক স্টুডেন্ট অনেক কোশ্চিনে করে যে স্কলারশিপটা কিভাবে পাবে, তো এটা হলো ডিপেন্ডস করে ইউনিভার্সিটি, তার একাডেমিক প্রোফাইল, তার আলস স্কোর এবং মোটিভেশন লেটার, যদি তিনটে জিনিস তারা দেখে যে যে ম্যাচ খাচ্ছে, কারণ ইউনিভার্সিটি তাদের টপ টেন স্কলারশিপ তাদের আন্ডার থেকে একটি স্টুডেন্ট সিলেক্ট করবে, তো তারা দেখবে যে যে সবচেয়ে ভালো রেজাল্ট করছে বা তার মোটিভেশন লেটারটা খুব ভালো তাকে স্কলারশিপটা অফার করবে, মানে বাকি সবাই না। সো আমি মনে করি যে আলসটা, এবং বর্তমানে অবশ্যই সবার এসএসসি এন্ড এসএসসি রেজাল্ট আছে, তো আমি সেপ্টেম্বরে যারা আসতে চায় যদি তারা স্কলারশিপ পেতে চায় তো তাদেরকে বলবো যে আলস এর প্রতি ফোকাস করে ভালো একটা স্কোর উঠাও এবং একটা বেটার মোটিভেশন লেটার তৈরি করো। এছাড়াও আমি যেটা বলবো পরিশেষে, কারণ স্টুডেন্ট শুধু মানে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করে শুধু তাদের টাইমটা মানে ওয়েট করে যে আমার কবে ভিসা হবে কবে অ্যাপ্লাই করব, তো তারা এক্সট্রা কোনো কারিকুলাম কোনো কাজ করে না, বা এক্সট্রা ওই সময়টা যে তাদের একটা খুবই গোল্ডেন টাইম যে বিদেশ আসার পর তাদের এত সময় পাবে না যে তারা অনেক কিছু করতে পারবে, কারণ তাদের পার্ট টাইম জব আছে, অনেক কাজ আছে, এখানে এখানে আসার পর তারা খুবই বিজি হয়ে যাবে। তো বাংলাদেশে এখন যারা সেপ্টেম্বরে অ্যাপ্লাই করতে চায় আমি তাদেরকে বলবো আলস এর পাশাপাশি বা অন্য কিছু পাশাপাশি যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করবে ওই সাবজেক্টের প্রতি কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করো যেটা ওই সাবজেক্টের সাথে রিলেভেন্ট, কিছু এক্সট্রা কোর্স করো বা কিছু এক্সট্রা কিছু শেখো যেটা তুমি তোমার মোটিভেশন লেটার অ্যাড করতে পারো, এবং ইন্টারভিউ হবে সেপ্টেম্বরে তুমি টিচারকে বলতে পারো যে আই হ্যাভ ডান দিস এবং এটা আমাকে খুবই প্যাশনেট করে ফেলে, তো স্টুডেন্ট হয়তো তোমার ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কারণে তোমাকে স্কলারশিপ দিতে পারে, যদি তোমার আলসো অনেক সময় রেজাল্ট অতটা হাই না থাকে কিন্তু তোমার এক্সট্রা কারিকুলামের জন্য বা তোমার যে লার্নিং যে তুমি এই সময়টা ইউজ করছো ওটার কারণে হয়তো স্টুডেন্ট মানে টিচার তোমাকে স্কলারশিপের জন্য অফার দিতে পারে, বাট উই ডোন্ট নো, বাট দে অনলি লুক ফর ট্যালেন্ট, শুধু তুমি আমি মনে করি এই সময়টা তোমরা কিছু শেখার জন্য টাইমটি ইউজ করো, এটি আমার বলার। অলরাইট, ধন্যবাদ। আমি মনে করি যে ডেডলাইন গুলা জানা উচিত, বিশেষ করে যারা কিনা সেপ্টেম্বর 2022-এ অ্যাপ্লাই করবেন। এখানে দুই ধরনের ইউনিভার্সিটি আছে আবারও বলতে, একটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি যেটা কিনা লেইডেন ইউনিভার্সিটি, টিউ ডেলফট, ইন্দোভেন বা উত্রেগ ইউনিভার্সিটি, অ্যামস্টারডাম ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটি বা গ্রনিঙেন, এই ইউনিভার্সিটি গুলোতে অনেক স্টুডেন্ট আসে, বা ইউনিভার্সিটি অফ 20। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়ালি ডেডলাইন থাকে, এবং বাংলাদেশ বা সাউথ এশিয়ান বা নন ইউদের জন্য আলাদাভাবে একটা ডেডলাইন থাকে। তো
স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে রিসার্চ ইউনিভার্সিটি গুলোর অ্যাপ্লিকেশন গুলা জানুয়ারির 15 তারিখের মধ্যে শেষ হয়ে যায় ম্যাক্সিমাম, যেমন কিনা লেইডেন ইউনিভার্সিটি বা টিউ ডেল বা অ্যামস্টারডাম ইউনিভার্সিটি। তো এর আগেই তার আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে আইএলটিএস দিয়ে শেষ করতে হবে, যেহেতু ডিসেম্বর অলরেডি 6, তো জানুয়ারির 15 আগে আইএলটিএস এর রেজাল্ট হাতে থাকতে হবে। এরপর হচ্ছে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি যে জিনিসটাকে বলি, এটাকে খুব সুন্দর করে কোন মোটিভেশন নিয়ে আমরা পড়াশোনা করতে আসতেছি বা অ্যাপ্লিকেশন করতেছি, এবং আমার কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে যেটা কিনা আমার সিবিতে নাই। তো সিবির কথাটা যেহেতু আসছে, সিবি বা সিবিটাকে খুব সুন্দর করে ডিজাইন করতে হবে। জেনারেলি আমরা দেখি যে ওয়ার্ড ফরম্যাটে নর্মাল ভাবে কি কি কোর্সে দিয়ে দেওয়া হয়, কিন্তু স্কলারশিপের জন্য বা অ্যাডমিশনের জন্য এই ধরনের সিবি গুলো অ্যাকসেপ্টেড না। তো খুব সুন্দর কিছু সিবি করার জন্য কিছু সিবির ওয়েবসাইট আছে, যদি স্পেসিফিক ভাবে বলা যায় যে ইউরোপাস একটা ফরম্যাট আছে যেটা কিনা গুগল করলে পাওয়া যায়, europass.com, তো বা europass.eu, ওই ফরম্যাটে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে যেন, এবং পিডিএফ ফরম্যাটে দিতে হবে এই জিনিসগুলা। মোটিভেশন লেটার বা যেই ধরনের ডকুমেন্টই আমরা ওদেরকে সাবমিট করি না কেন, প্রফেশনালি সাবমিট করতে হবে, যেন মোবাইল দিয়ে ছবি তুলে দেখা যাচ্ছে যে স্ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে কোন রকম ভাবে সাবমিট করা হয়েছে, এই কাজগুলো যেন করা না হয়, এই জিনিসগুলো ফলো রাখতে হবে। সময় নিয়ে অ্যাপ্লিকেশন গুলা করতে পারেন, যেন আপনার কোনো দিক দিয়ে কোনো ভুল না হয়। এবং যেহেতু এরপর আরেকটা ডেডলাইন থাকে হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলার, যেগুলোতে কিনা এইচএসসি এর পরে আমরা অ্যাপ্লাই করতে পারি বা হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাচেলর করার পরে সরাসরি অ্যাপ্লাই করতে পারি। তো সেগুলোর রিকোয়ারমেন্ট দেখে অ্যাপ্লাই করতে হবে, এবং অনেকে মই দিয়ে বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ সার্টিফিকেট দিয়ে আসতে চান। তো ফেরদৌস ভাই যেটা বলতেছিল যে নিজের জন্য হলো আইএলটিএস টা দেওয়া উচিত, তো আমি বেশ কিছু কোশ্চেন পাইছি মই দিয়ে এখানে অ্যাপ্লাই করা যাবে কিনা, ওইটা করা যাবে কিনা, সেটা করা যাবে কিনা। তো কাইন্ডলি আমাদের এই গাইডলাইন গুলা ফোকাস করেন, যেহেতু আপনার মেইন ইন্টেনশন এখানে পড়াশোনা করা, সেটেলমেন্ট হওয়ার অপশন গুলা বা গ্রাজুয়েশন হওয়ার অপশন গুলা পরে। তো আপনি যদি মেইনলি পড়াশোনা করার আপনার ফোকাস থাকে, আপনি অবশ্যই এই একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেন। আর ওরা টোফেল অ্যাকসেপ্ট করে, অনেকে ইউএস ক্যানাডা ফোকাস করে টোফেল দিতে চায়, ওরা টোফেল অ্যাকসেপ্ট করে, অনেকে এসএটি দেয় ইউএস ইউনিভার্সিটি বা ক্যানাডিয়ান ইউনিভার্সিটি গুলো স্কলারশিপ পাওয়ার জন্য, ওরা এটাও অ্যাকসেপ্ট করে। তো নিজের প্রোফাইলটাকে যত সুন্দর করে সাজায় ওদেরকে সাবমিট করা যায় এত বেটার। এবং অনেক কনসাল্ট, এক ভাইয়া কোশ্চেন করতেছে কনসালটেন্সি বলছে মই দিয়ে অ্যাপ্লাই করতে পারা যাবে, অ্যাকচুয়ালি এইসব কনসালটেন্সি থেকে ফোকাস না করে যারা কিনা প্রপার গাইডলাইনটা দেয়, হ্যাঁ, ওদের কাছে ফোকাস করা উচিত। যে সে মই দিয়ে আসে এখানে কখনো ইউনিভার্সিটির পড়াশোনা তো ধরতেই পারবে না, এখানে ড্রপ আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ হচ্ছে পড়াশোনা এখানে এমন না যে কেউ ইংলিশ বুঝতেছে না, টিচার কি বলতেছে বলতে পারতেছে না, লিখতে পারতেছে না। তো ওদের জন্য এখানে পড়াশোনাটা এইখানে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলো তো খুবই ডিফিকাল্ট। তো আলটিমেটলি এইগুলো আপনাদেরকে ডিপ্রেশন বাড়াবে, আপনি ভিসা পাবেন কি পাবেন না, অ্যাডমিশন পাবেন কি পাবেন না, কোনো গ্যারান্টি নাই, আপনার সময় টাকা শ্রম নষ্ট করবেন। যেহেতু সময় আছে সেপ্টেম্বরের জন্য, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলাতে মের 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যায়, যেটা ফেরদৌস ভাই বলতেছিলেন যে মার্চ এপ্রিল মে পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, সেটাতে ফোকাস করেন। স্কলারশিপের জন্য অ্যাপ্লাই যদি করতে চান, আপনার স্কলারশিপের আপ টু দ্য লেভেলে যান, এখানে কিছু স্কলারশিপ আছে আপনার অরেঞ্জ নলেজ প্রোগ্রামিং, তো এটা সংক্ষেপে বলে ওকেপি, এরপর হচ্ছে ইউনিভার্সিটি এক্সেলেন্স স্কলারশিপ, হল্যান্ড স্কলারশিপ, টপ ট্যালেন্ট স্কলারশিপ, তো এবং ইরাসমাস মুন্ডোসে অ্যাপ্লাই করা যায় এখানে ইউনিভার্সিটি গুলাতে ইউরোপিয়ান ফান্ড থেকে। এবং বাংলাদেশ সরকারের আছে হচ্ছে প্রাইম মিনিস্টার ফেলোশিপ, যেটা কিনা মার্চের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, এবং বঙ্গবন্ধু ফেলোশিপ, যেটা কিনা স্পেসিফিকলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে যারা পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে আসতে চান, এটা বাংলাদেশ সরকার কর্তৃক দেওয়া হয়, বিশেষ করে যারা বাংলাদেশের সরকার বিভিন্ন দপ্তর বা বিভিন্ন ভালো ভালো পর্যায়ে আছে ওনারা এই জিনিসগুলোকে ফোকাস করে, যেহেতু সরকারের ফান্ডে ওনারা পড়তে চায়। তো এই জিনিসগুলোকে ফোকাস করে আগে থেকে প্রিপারেশন নেন, আগে থেকে ইউনিভার্সিটিতে কোলাবোরেশন করতে থাকেন, কন্ট্যাক্ট করতে থাকেন, ইমেল করতে থাকেন। এবং বাংলাদেশে আমাদের ঢাকা অফিসও আছে, একটুখানি মার্কেটিং হয়ে যাচ্ছে, আমাদের অ্যাডভার্টাইজিং করে আছে আপনাদের জন্য, আপনারা সেইখানে আসতে পারেন, আমরা আপনাদের এই জিনিসগুলো আপনাদেরকে গাইডলাইন দিব।
এবং আপনার অ্যাপ্লিকেশনের ডেডলাইন, রিকোয়ারমেন্ট এবং প্রফিসিয়েন্সি ম্যাচ করে এমন ইউনিভার্সিটিগুলোতে আসেন। টিউশন ফি, যারা স্কলারশিপ না পান, টিউশন ফিস দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা সেই অ্যাবিলিটি যাচাই করেন। যদি না হয় বিকল্প কিছু থিঙ্ক করেন, যেমন হচ্ছে বেলজিয়ামে টিউশন ফিস খুবই কম, মাত্র 1000 বা 900 ইউরো, বাংলাদেশের টাকা 90,000 টাকা, যেটা দেখিনি বাংলাদেশের নর্থ সাউথ কে মাস্টার্স করতে পারবে না, ইভেন ঢাকা ইউনিভার্সিটি সরকারি ইউনিভার্সিটি কে মাস্টার্স করতে পারবে না 90,000 টাকা দিয়ে, যদি ঢাকা ইউনিভার্সিটি কেউ ব্যাচেলর না করে। তো ওইখানে অনেক এক্সপেন্সিভ, তো এই জিনিসগুলো ফোকাস করেন। জার্মানি আছে আপনার টিউশন ফিস ফ্রি, নরওয়ের অ্যাপ্লিকেশন অলরেডি চলে গেছে, তো এই কারণে, এবং আইসল্যান্ড আছে টিউশন ফিস ফ্রি। একটুখানি ডাইভার্ট থিঙ্কিং নিয়ে রাখেন, লুক্সেমবার্গ আছে, তো এই জিনিসগুলো নিয়ে আপনার কম্পারেটিভ অনেকগুলো ভিডিও আছে আমাদের অ্যাব্রড ইনকোয়ারি ইউটিউব চ্যানেলে। আপনি যে যে ভিডিওগুলো দেখেন অনেক প্রফেশনাল ভিডিও আছে, এবং ইন দ্য মিন টাইম অনেক ফেক ইনফরমেশনও মানে লুব্রিকেটেড ভাবে ছড়ানো হইতেছে। আমি যেটা ইউটিউবে গেলে দেখতে পাই, ইভেন নেদারল্যান্ডস নিয়েও যে অনেক টাকা ইনকাম, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, ইনকাম করা যায়, বাট ফেরদৌস ভাই ফার্স্টের দিকে বলতেছিল যে এত বেশি ইনকাম করলে পড়াশোনাটা ফোকাস করা যায় না। তো এটা ব্যালেন্স, দুই সাইড দিয়ে আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনার ফ্যামিলি আছে, আপনার রান্না বান্না আছে, আপনার বাজার আছে, আপনার নিজের অ্যাসাইনমেন্ট আছে, সবকিছু নিয়ে আপনাকে ব্যালেন্স করার মতো মেন্টালিটি নিয়ে আসতে হবে। এর জন্য প্রিপারেশন নেন, এবং এক্সট্রা কিছু স্কিল যেটা দোলন আক্তার বলতেছিল সেই জিনিসগুলোকে একটুখানি ফোকাস করে আসেন, ইনশাল্লাহ অনেক ভালো করবেন। তো এছাড়াও এই জিনিসগুলো নিয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে বা আপনারা আরো কিছু বিস্তারিত জানতে চান, আমাদেরকে কমেন্ট করেন। আমরা এখন লাস্ট সেশন, যেটা কিনা Q&A সেশনে চলে যাব। আমরা অলরেডি 1 ঘন্টা 1 মিনিট কথা বলে ফেলছি, এবং আমরা ফাইনাল কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়ার জন্য চেষ্টা করব সবাই মিলে, এবং আমরা Q&A সেশনের দিকে চলে যাব গ্র্যাজুয়ালি। এবং আপনারা যারা কিনা এখনো কিছু জানার বাকি, নতুন করে আবার কমেন্ট করেন, যেহেতু অনেক বেশি কমেন্ট পাইছি আমরা, হয়তো বা স্ক্রল করে ব্যাক করে আবার ওয়ান বাই ওয়ান পড়া সম্ভবত সম্ভব হবে না, বাট আমরা চেষ্টা করব সবার ইনফরমেশন দেওয়ার জন্য। এবং পরবর্তীতে আইসা আমরা আশা করি যে তিনজন ভাইয়া, ফেরদৌস ভাই, দোলন আক্তার এবং আমি আসার পরবর্তীতে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে যাওয়ার ট্রাই করব, যেহেতু আমরা 1 আওয়ারটাকে আমরা ফোকাস করতেছিলাম যে আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করে ট্রাই করব। এবং এটাও জানাবেন যে আমাদের ওভারঅল যে ডিসকাশনটা, এটা আপনাদের কোনো ইম্প্যাক্ট ফেললো কিনা বা আপনাদের আদৌ উপকার হয়েছে কিনা আমাদের এটা। এবং আপনাদের যেই ফ্রেন্ডস বা যারা কিনা আসতেছেন ফেব্রুয়ারি নেক্সট সেপ্টেম্বর ইন্টেনশন নিয়ে আসতেছেন, আপনাদের আমরা আরো কোনো হেল্প করতে পারি কিনা ইনফরমেশন দিয়ে, বা আপনারা আরো এরকম লাইভ সেশন চান কিনা আমাদেরকে জানান কমেন্টে, এবং অবশ্যই শেয়ার করে রাখতে পারেন এই ভিডিওটা আপনাদের ওয়ালে। আমরা এটা সেভ করে রাখবো যেন আপনাদের ফ্রেন্ডস বা আপকামিং স্টুডেন্ট, প্রসপেক্টিভ স্টুডেন্টরা এটা থেকে বেনিফিটেড হইতে পারে, এবং কন্টিনিউ করা ট্রাই করব এটা। তো Q&A সেশনের দিকে আমরা চলে যাচ্ছি। তো আমাদের এখানে দেখতেছি যে অনেক মানুষ আপনারা আজকে জয়েন করছেন, অনেক কোশ্চেন্স আসছে, আমরা কিছু মাঝখানে অ্যান্সার দেওয়ারও ট্রাই করেছি, এবং আমরা শুরু কয়েকটা কোশ্চেনের দিকে চলে যাই। ফার্স্টের দিকে আসছে, ফন্টাইস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে কি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে সেপ্টেম্বর ইনটেকের জন্য? ফন্টাইস এর অ্যাম্বাসেডর আছে আমাদের সাথে আজকে, আপনি যদি বলেন ওনার কোশ্চেনের অ্যান্সারটা যদি দিয়ে দেন। আই থিঙ্ক ফন্টাইস এই সেপ্টেম্বর অলরেডি ওপেন করা হয়েছে, তো আপনাদের যদি সব কিছু রেডি থাকে আপনারা স্টিল আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেপ্টেম্বর সেশনের জন্য, আর এটা থাকবে আনটিল মে আর সাম কাইন্ড অফ জুন, সো তাদের একটা ডেডলাইন আছে। বাট আমি মনে করি আপনি যত তাড়াতাড়ি, যদি আপনাদের সবকিছু রেডি থাকে, তো আমি মনে করি যত তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন, কারণ আইন দিয়ে আসতে অনেক একটু লেট হয়, সো তাড়াতাড়ি অ্যাপ্লাই করাটাই বেটার হবে। অল রাইট, ধন্যবাদ, খুবই সুন্দর অ্যান্সার দিয়েছেন। এক আপু অ্যান্সার কোশ্চেন করছে যে সামিয়া রহমান আফরোজা, উনি, আমি কি মই দিয়ে মাস্টার্স অ্যাপ্লাই করতে পারবো বিজনেস রিলেটেড কোনো সাবজেক্টে? আমাদের এখানে বিজনেস থেকে গ্রাজুয়েট এক ভাই আছে, ফেরদৌস ভাই, আশা করি যে আপনি ওনার অ্যান্সারটা দিবেন, যে উনি আইএলটিএস ওনার 5.5 আছে ওভারঅল, নাও টেল মি দ্যাট উইল আই অ্যাপ্লাই বাই মই অর আইএলটিএস, প্লিজ গিভ মি এ গুড অ্যাডভাইস কাইন্ডলি। ফেরদৌস ভাই যদি ওনাকে কোনো অ্যান্সার দেন। হ্যাঁ আপু, আপনি মোদি আই গেস এখন পর এখন আর কোনো কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স এর জন্য মোদি আর এখন আর অ্যাপ্লিকেশন নিচ্ছে না, কারণ অনেকে মোদি আসছিল প্রিভিয়াসলি, অনেক স্টুডেন্ট। আমি যদি বলি যে আমার ইউনিভার্সিটি কত অর্ডার দেবে, গত বছর সেপ্টেম্বর অথবা ফেব্রুয়ারি সেশনে প্রায় 50 জনের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল শুধুমাত্র মোদির জন্য।
তো এটা আপনার জন্য অনেক বেশি রিস্কি হয়ে যাবে। আর আপনি যদি 5.5 এ অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন অনেক বেশি ভালনারেবল, যে আপনার আসলে অ্যাকসেপ্টেন্স কতটুকু থাকবে। হয়তো বা ওরা আপনাকে প্রি মাস্টার্স দিতে পারে, আই এম নট শিওর। আসলে ইউনিভার্সিটি ডিপেন্ড করে, আসলে ইউনিভার্সিটি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে ডিসিশনটা দেয়। কত জন ইউনিভার্সিটির আপনার আপনার যদি আপনার থেকে ভালো কোনো ক্যান্ডিডেট পায়, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে, এটা 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 খুবই সার্টেন। আপনি আইএলটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করেন, প্রি মাস্টার্স হয়তো বা পেতে পারেন। যদি প্রি মাস্টার্স নাও দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো নতুন করে আইএলটিএস দিয়ে বেটার স্কোর নিয়ে ট্রাই করতে পারেন। বাট আমার মতে মই দিয়ে অ্যাপ্লিকেশন না করে আপনি আইএলটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করেন। আর আবু মুসা ভাই যে আছে, ওনার অনেক এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স এই ব্যাপারে, তো ওনার সাথে মনে হয় ব্যাপারটা নিয়েও আপনি আলোচনা করতে আমি পারেন। যদি শর্ট করে আরেকটু অ্যাড করি আপনার সাথে, হ্যাঁ আপনি যেহেতু আছে আপনি আরো একবার আইস দেন, যেহেতু আপনার হাতে সময় আছে। এটা মাত্র ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আপনার হাতে প্রায় 5-6 মাস সময় আছে। আপনি লং একটা প্রিপারেশন নেন আরো 2 থেকে 3 মাসের। আপনি মার্চের ফার্স্ট উইকে একটা আইএলস এক্সাম দেন, আবার দেখেন আইএলস ওভারঅল 6 উঠাইতে পারেন কিনা। তাহলে আপনার অ্যাডমিশন এন্ড ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখন আপনার মই দিয়ে বা আপনার 5.5 দিয়ে পসিবিলিটি অলমোস্ট 10% বা 5%। তো ওরা বাংলাদেশিদের এত পরিমাণ অ্যাপ্লিকেশন পড়ে এখন, এটা মানে ইনসেন। লাইক এত বেশি অ্যাপ্লিকেশন ওরা কেন পড়ে? আমি গত কয়েকদিন আগে ফন্টেসের এক অ্যাডমিশন অফিসার এলেন, ওনার সাথে কথা বলতেছিলাম। উনি বলতেছিল যে প্রায় 150টা অ্যাপ্লিকেশন পড়ছে শুধুমাত্র ফেব্রুয়ারি সেশনের জন্য, একটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ফ্রম বাংলাদেশ। সো এত বেশি অ্যাপ্লিকেশন পড়তেছে এখন, তো আপনার চান্স কিন্তু এখন খুবই কম ওই তুলনায়। তো অনেক আইএলটিএস 6 দিয়ে এই সেমিস্টারে দেখলাম যে ফেব্রুয়ারিতে অ্যাডমিশন পায় নাই, ইউনিভার্সিটি গুলো রিজেক্ট করে দিছে ব্যাচেলরের অনেক স্টুডেন্টকে, কারণ ইন্ডিভিজুয়ালে ব্যান্ড স্কোর 5.5 বা 5 এরকম ছিল। তা আপনি আবার আইএলটিএস দেন, দেখেন অল ব্যান্ড স্কোর 6 উঠাতে পারেন কিনা, বা অ্যাটলিস্ট 6 উঠাতে পারেন কিনা, এবং ইন্ডিভিজুয়ালি আপনি অন্য আরো কিছু কান্ট্রি, যেমন বেলজিয়াম বা ফিনল্যান্ড, এই কান্ট্রি গুলো তো আপনি ফোকাস করে অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন, কারণ আপনি জানেন না ইউরোপে কোথায় বেটার। এবং এই জিনিসগুলো সবকিছু একসাথে ফোকাস করে আপনি আরেকবার আইএলটিএস দেন, এবং যদি এরপরও ভালো রেজাল্ট না হয় আমাদের সাথে যোগাযোগ করার ট্রাই করেন অ্যাব্রড ইনকোয়ারি অফিসে, ঢাকা অফিসে। আমরা আপনাকে গাইড করার ট্রাই করব ইন্ডিভিজুয়ালি। তোমরা নেক্সট কোশ্চেনে আবার চলে যাই, সেটা হচ্ছে শিবলু আহমেদ ভাই বলতেছে যে মাস্টার্স এর জন্য সিজিপি এন্ড আইস কত লাগবে অ্যাট লিস্ট, এন্ড লিভিং কস্ট কত দিন পরে ব্যাক করতে পারবো। এই জিনিসটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি শর্ট করে। সেটা হচ্ছে আইস মিনিমাম যে যেটা বলতেছিলাম 6 উঠান, এবং সিজিপিএ 5 মার্ক হলে এরা অ্যাডমিশন দেয়। এখানে যদি ভালো সিজিপিএ থাকে কারো, যেমন আউট অফ 4 90%, 80%, 95%, এবং আইস স্কোর 6.5, ওদের করা ট্যালেন্ট স্কলারশিপ বা এক্সেলেন্স স্কলারশিপ দিয়ে টিউশন ফিসটা মাফ করে দেয়। তো এবং আপনার লিভিং কস্টের জন্য 11,200, এবং ইন্স্যুরেন্স অ্যারাউন্ড 600, এন্ড অ্যাপ্লিকেশন ফিজ আছে, ভিসা অ্যাপ্লিকেশন ফিজ 192 ইউরোস। তো ওভারঅল আপনার প্রায় 12,000 ইউরো এখানে লাগতে পারে। এবং যদি টিউশন ফিস রিমুভ না হয় তাহলে আপনার দেখা যায় যে 9 to 12,000 আর 15,000 ইউরোস আপনার 1 ইয়ার টিউশন ফিস, আপনার সেটা বেয়ার করতে হইতে পারে। তো এই আমি আশা করি যে আপনারা অ্যান্সার পেয়ে গেছেন। না আপনি যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে দিতে পারেন। একটা খুবই সুন্দর প্রশ্ন আসছে যে মুফাজ্জল হোসেন ভাই করছেন যে মুসলিম স্টুডেন্টদের জন্য কোনো প্রবলেম ফেস করতে হয় কিনা। ধরুন আক্তার, আমি মনে করি এটার ভালো অ্যান্সার দিতে পারবেন যে মুসলিম স্টুডেন্টরা কোনো প্রবলেম ফেস করে কিনা এখানে। কি বলবেন আপনি এটা নিয়ে? আই থিঙ্ক নেদারল্যান্ডস অ্যাটলিস্ট বেটার। মানে আমি এখানে আসছি, এখানে আমি একাই পড়াশোনা করতে আসছি, তো আমি মোস্টলি সবাই তো মানে দেখতেই পাচ্ছেন, তো এখানে মুসলিমদের জন্য অতটা সমস্যা হয় না। এখানে মসজিদ আছে, মেয়েদের জন্য মসজিদ আছে, ছেলেদের জন্য আছে, তো এখানে কোনো ডিস্টিংশন নাই। অনেক মরক্কন আছে, সিরিয়া, অনেক কান্ট্রিজ এখানে এসে মানে তারা বোরখা বোরখা ইউজ করতেছে, তারপর মসজিদে যাচ্ছে, তো এখানে কোনো রেজিজম কোনো কিছু এখানে করা হয় না। তো যার যার ধর্ম সে পালন করে, তো মুসলিমদের জন্য কোনো ডিস্টিংশন নাই। এবং ওরা সবাইকে, ডাচ পিপল সবাইকে, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সবাইকে সমানভাবে রেসপেক্ট করে। তারা আসলে মানে কোন ধর্ম থেকে আসেন, তারা আসলে দেখে যে তোমার ট্যালেন্ট, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, এগুলোই তারা শুধু জাজ করে, আর কিছুই জাজ করে না যে তুমি হিন্দু কিনা মুসলিম কিনা, এগুলো কিছুই জাজ করে না। আর মুসলিমদের জন্য কোনো রেসিজম কোনো কিছুই কোনো সমস্যা হয় না।
নেদারল্যান্ডস আই থিঙ্ক ইজ ভেরি সেফ। সো আমি এখানে প্রায় 4 বছর আছি, সো ইয়া ইটস রিয়েলি গুড গুড প্লেস। গ্রেট, ফেরদৌস ভাই কোনো কমেন্ট এটা নিয়ে? হ্যাঁ, আমি রটারডাম ইউনিভার্সিটি সম্বন্ধে বলতে চাই যে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের জন্য মুসলিম ফুড কোর্ট ছিল, লাইক আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের সাথে একটা টার্কিশ দোকান, বাট যেটা ইউনিভার্সিটি অ্যাপয়েন্ট করে দিছে ওদেরকে লাইক ফর হালাল ফুড। ইউনিভার্সিটির ভেতরে নামাজ পড়ার জায়গা আছে, কোনো সমস্যা নেই, কেউ যদি নামাজ পড়তে চায় সে সেখানে ফ্রিলি প্র্যাকটিস করতে পারবে। আমার প্রতি ফ্রাইডেতে ক্লাস ছিল, আমার মনে আছে আমার আইপি ক্লাস এবং ফাইন্যান্স ক্লাস দুইটা ক্লাস থাকতো আমার ফ্রাইডেতে। তো জুমার যে নামাজের সময়টা, সেই নামাজের সময় আমার একটা ক্লাস ছিল, ক্লাসের অর্ধেক অংশ পড়তো আর কি, ব্রেকের পর 3 ঘন্টার ক্লাসে 1.5 ঘন্টা সময়টা নামাজের সময় পড়তো। আমি টিচারদের সাথে আগে কথা বলে নিয়েছিলাম যে স্যার আমি, আমার কোনো সমস্যা হবে কিনা। তো আমি ক্লাসের যে শেষ অংশটা সেটা আমি কখনোই করিনি, কারণ সেই সময়টা আমি মসজিদে নামাজ পড়তে যেতাম এবং স্যাররা এটা নিয়ে দে ওয়ার ভেরি ওপেন, দে ওয়ার ভেরি হ্যাপি, কোনো সমস্যা নেই। ওরা হয়তো বা এদেশের মানুষজন চিন্তা করে যার যার ধর্ম সে সে পালন করবে, অন্য কাউকে বদার না করলেই কোনো সমস্যা নেই। আর রটারডেমে যদি কেউ আসে তাহলে আমার কাছে মনে হয় সে এই দেশটাকে মনে করবে যে এটা ওয়ান অফ দ্য মুসলিম কান্ট্রির মতো, যে পরিমাণ মরক্কান টার্কিশ। আমার বাসার পাশে 5টা মসজিদ, আমার বাসার থেকে 200 মিটার ওয়াকিং ডিস্টেন্স একটা মসজিদ আছে, যে মসজিদে আমি নামাজ পড়ি। মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতিটা মসজিদেই মেয়েদের নামাজ পড়ার স্পেশাল ব্যবস্থা আছে, প্রতিটা মসজিদে বাচ্চাদের মাদ্রাসা আছে অনেক, এবং হালাল ফুড শপের কোনো অভাবই নাই। সামটাইমস এমন আছে যে আমি রেস্টুরেন্টের মধ্যে গেছি, ওদেরকে জিজ্ঞেস করছি যে তোমাদের ফুড হালাল কিনা, ওরা বলে যে হ্যাঁ আমাদের এখানে সবকিছুই হালাল, অথচ স্টিকার দেওয়া নাই। এই জন্য নাই, কারণ যে পরিমাণ মুসলিম এখানে, মানে ওরা এখন সবকিছুই হালালের দিকেই নিয়ে যাচ্ছে। তো মুসলমান যারা আছেন, আমরা আছি আলহামদুলিল্লাহ, অনেক প্র্যাকটিসিং মানুষ এখানে আছে, এবং মসজিদে গেলে প্রচুর পরিমাণ মসজিদের জামাতের মধ্যে প্রচুর পরিমাণ মসজিদে মুসল্লি হয়। তো এটা নিয়ে আসলে কারোই, মানে কেউ একটু, মানে এমন আছে না যে চিন্তা করতে পারে নেদারল্যান্ড একটা দেশ যেখানে আল্লাহ খোদা তার কেউই মানে, এখানে প্রচুর পরিমাণে অ্যাথিয়েস্ট আছে। আসলে যে যার ধর্ম এখানে ফলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। অল রাইট, গ্রেট গ্রেট, অনেক সুন্দর কিছু ডিসকাশন করতেছিলাম আমরা। অ্যাকচুয়ালি একদম শেষের দিকে আসছে, আমরা মনে হয় যে অনেক কোশ্চেন্স পেয়ে গেছি, এগুলোর অ্যান্সার দিতে গেলে আমাদের অনেক সময় নিবে। তো আমরা ফাইনাল একটা কোশ্চেন্স আবারও ফেরদৌস ভাইয়ের কাছে যাব, এক ভাইয়ের কোশ্চেন করছে, তো এরপরে আমরা হচ্ছে শেষের দিকে চলে যাব, এবং আমরা আশা করি যে ফিউচারে আপনাদের কোশ্চেনের রিপ্লাই গুলা দেওয়া ট্রাই করব আয়শা, এবং সাথেই এই যে ডিসকাশনটা আপনাদের কেমন লাগলো, এবং ফিউচার আপনারা আরো ডিসকাশন দেখতে চান কিনা আপনাদেরকে জানান, এবং কোশ্চেন শেষে ভাইয়া যদি বিদায়ের বেলাও কিছু বলে দেন যে আপনার আমাদের আপকামিং স্টুডেন্টদের জন্য আপনার কোনো ফাইনাল টিপস এন্ড ট্রিক্স অর অ্যাডভাইস, তাহলে ভালো হয়, এবং এরপরে হচ্ছে আমরা দোলন আক্তারের কাছে যাবো, এন্ড আমি বলে শেষ করে দিব। তো ফেরদৌস ভাই, লাস্ট টাইম একটা কোশ্চেন আমাদের এখানে মুসাব উমাইর একজন ভাই বলছে যে ফেরদৌস ভাইয়ের কাছে আমার কোশ্চেন, গিভ সাম মোটিভেশন ফর এক্সিস্টিং স্টুডেন্টস হেয়ার ইন দ্য নেদারল্যান্ডস ফর দ্য নেক্সট স্টেপ আফটার গ্রাজুয়েশন মাস্টার্স। তো নেক্সট স্টেপ গুলা এবং কোনো ফাইনাল টিপস এন্ড ট্রিক্স ফর দেম যারা কারেন্ট স্টুডেন্ট আছে, এটা আমার আসলে ফাইনাল কমেন্ট, আমি চিন্তা করতেছিলাম যেটা বলবো। তো ফাইনাল কমেন্ট এবং অ্যান্সার দুটো আমি একসাথে মিক্স করে দিচ্ছি। আমি যখন, আমরা আসছি এখানে, অনেক স্টুডেন্ট, অনেক মানুষ আছে, অনেকেই চিন্তা করে, আমি যখন ক্লাস শুরু করছিলাম তখন সবাইকে বলতো যে টিচাররা, দে আর ভেরি রেসিস্ট অ্যাবাউট বাংলাদেশিস, মানে বাংলাদেশিদেরকে তারা দেখতেই পারে না, বাংলাদেশি টুইটার সব বাকস, একবারে মাথায় নিবেন না, কিসের রেসিস্ট কিসের। তারা, টিচাররা এখানে সবাইকে সেম ভাবে মূল্যায়ন করে, কোনো সমস্যা নেই। আমরা নর্মালি বাংলাদেশ থেকে যখন পড়াশোনা করে আসছি, আমাদের বাংলাদেশের যে ট্রিপিক্যাল কালচার সে অনুযায়ী দেখা গেছে আমরা টিচারদেরকে কোশ্চেন করতে পারতাম না, টিচারদেরকে কোশ্চেন করলে টিচাররা বেত দিয়ে বাড়ি দিত, এত বেশি কোশ্চেন করার এটা জিজ্ঞেস কেন। এখানকার টিচাররা একেবারেই অপোজিট, দে আর ভেরি হ্যাপি, আপনি যত বেশি কোশ্চেন করবেন টিচাররা চিন্তা করে যে ও ও মনে হয় খুব এক্সট্রাঅর্ডিনারি, আপনি ক্লাসের মধ্যে আইসা লিড করেন, আপনি ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হয়ে যান, কোনো সমস্যা নেই। যারাই আসছেন আপনারা, যারাই পড়তে আসতেছেন, আমরা অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ এখানে আসছি আমরা, টিচারকে কোশ্চেন করলে হয়তো উনি আমাকে একটু বাঁকা চোখে দেখবে, উল্টা বরঞ্চ আমরা যদি টিচারকে কোশ্চেন না করি তখন টিচার চিন্তা করবে যে না ও হয়তো বা তেমন কিছু করে না, ওর কোনো অ্যাক্টিভিটিস নাই ক্লাসের মধ্যে, কোনো অ্যাক্টিভিটিস নাই ক্লাস, আপনি টিচার আপনাকে চিনবেই না। অথচ আপনি যদি টিচারকে অনেক বেশি কোশ্চেন করেন, অনেক কিছু জিজ্ঞেস করেন, না বুঝলেও জিজ্ঞেস করেন যে আমি তো বুঝি নাই,
কোনো সমস্যা নেই, একবার মন খুলে কোশ্চেন করেন। আপনি আপনাকে টিচার দেখবেন যে টিচার আপনার বন্ধু হয়ে গেছে 2 দিন পরে। আর আফটার স্টেপে যেটা গ্রাজুয়েশনের পরে, গ্রাজুয়েশনের পরে এখানে আপনি জব সার্চিং ভিসায় মুভ করতে পারবেন। সরকার আপনাকে 1 বছরের জন্য অফার করতেছে, যেটাকে বলা হচ্ছে জুকেন ইয়ার। তো জুকেন ইয়ারে ঢোকার পরে আপনি দেন হচ্ছে জব সার্চ করবেন। আপনি আপনার ক্রাইটেরিয়াতে আপনি আপনার ফিল্ডে, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার যে আপনি আপনার ফিল্ডে জব পান অথবা অন্য কোনো জব পান, অ্যাজ লং এজ এখানে আপনি স্পন্সরশিপ পাচ্ছেন, কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করতেছে পাবলিক কোম্পানি, সেক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নাই। আমি এখন পর্যন্ত খুঁজতেছি, পাই নাই, বাট আমি জানি যে নেদারল্যান্ডে আপনার অনেক বেশি জব ফিল্ড আছে, অনেক বেশি জব ওপেন হচ্ছে এবং ওরা অনেক বেশি অফার করতেছে। আমার পরিচিত অনেক বন্ধু এবং অনেক ভাই যারা প্রিভিয়াসলি পড়াশোনা শেষ করছে ম্যাক্সিমাম জব পেয়ে গেছে। জব পাওয়ার পরে দেন ধীরে ধীরে আপনি ধরেন জব পেলেন, দেন আপনি স্পন্সরশিপ করলে 3 থেকে 4 বছর পর আপনি হয়তো এখানে শর্কেনিং যেটাকে বলে আপনি আপনার পিয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এই পর্যন্তই আমার কাছে মনে হয় যে, আর মানুষ যে বলে মোটিভেশনের কথা, মোটিভেশন আসলে আপনার মোটিভেশন আপনি চিন্তা করবেন। আপনি একটা গোল সেট করেন, যে গোল আপনাকে মোটিভেশন দিবে যে হ্যাঁ আই ওয়ান্ট টু অ্যাচিভ দিস, আই হ্যাভ টু গো থ্রু দিস। মানুষের মোটিভেশন দিয়ে আপনি আপনার নিজের মোটিভেশন যখন আপনি নিজেই তো ক্রিয়েট করে ফেলবেন, দেয়ার ইজ নাথিং এলস আপনাকে কেউ স্টপ করতে পারবে। আপনার জন্য অল দ্য বেস্ট, যারাই শুনতেছেন সবার জন্য অল দ্য বেস্ট। আর ইনশাআল্লাহ যদি কখনোই কথা হয় এবং যদি কোনো পরামর্শ, যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন, মুসা ভাই আছে তার সাথে কথা বলতে পারেন, ধরুন আপু অনেক এক্সপিরিয়েন্স, অনেক অনেক কিছু জানেন, ওনার সাথে কথা বলতে পারেন। এবং আই হোপ সবাই ভালো থাকবেন আপনারা। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফেরদৌস ভাই। এবং দোলন আক্তার, আপনার ফাইনাল কোনো টিপস এন্ড ট্রিক্স এন্ড কোনো সাজেশন সবার জন্য? আমি দেখতেছি ফেব্রুয়ারি তো অনেক আইসিটি তে অ্যাপ্লাই করেছে এবং সেপ্টেম্বর অনেকে প্ল্যান করতেছে আইসিটি ডিপার্টমেন্টে। তো যারা আইসিটি তে অ্যাপ্লাই করেছে আমি তাদেরকে অবশ্যই অগ্রিম শুভেচ্ছা আমি স্বাগতম। ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ দেখা হবে, অনেক আইসিটি স্টুডেন্ট এখানে বেটার কেরিয়ার করতে আসতেছে। সো আমি যেটা বলবো, মানে যে সাবজেক্ট আপনি চুজ করছেন ইজ ভেরি গুড সাবজেক্ট। এবং মানে একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি আমি যে অপশন দেই, হোয়াট ইউ ওয়ান্ট টু বি লাইক, আপনি কি সারাটা জীবন হাই স্কিল মাইগ্রেন্ট হিসেবে থাকতে চান নেদারল্যান্ডে নাকি লো স্কিল অর লেবার হিসেবে? যদি আপনি পড়াশোনা শেষ করেন আইসিটি ডিপার্টমেন্টে, দেন সারা জীবন আপনার টাইটেল হবে নেদারল্যান্ডস ইমিগ্রেশন, আপনার টাইটেলটা হয়ে যাবে হাই স্কিল মাইগ্রেন্ট। হ্যাঁ, তো আপনি সারাটা জীবন, আপনি যদি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সবখানে যান, তো আপনার টাইটেল থাকবে আপনি একজন হাই স্কিল মাইগ্রেন্ট এবং এটা আপনার লাইফ টাইম আপনি ক্যারি করবেন। তো তার জন্য আপনাকে 4টা বছর কষ্ট করতে হবে, 4টা বছর স্যাক্রিফাইস করতে হবে, চোখের পানি ফেলতে হবে, পার্ট টাইম জব করতে হবে, দেন সবকিছু কিন্তু আপনাকে একটু 4 ইয়ার্স স্যাক্রিফাইস করতে হবে সারাটা জীবন আপনাকে শুধু এই টাইটেলটা মানে ক্যারি করার জন্য, যে আমি একজন হাই স্কিলড মাইগ্রেন্ট ইন নেদারল্যান্ডস। তো আর যদি আপনি পড়াশোনাটা শেষ না করতে চান, বলেন যে আমার ফাইন্যান্সিয়াল ইনকাম করা দরকার, আমি এটা শেষ করতে পারবো না, অনেক এক্সপেন্সিভ, তো আপনি যদি পড়াশোনা শেষ না করে অড জব করেন বা ওই সময়টা না দেন, তাহলে কিন্তু সারাটা জীবন আপনাকে কি লেবার হিসেবে আপনাকে ই করবে, রেফার করবে যে ইউ আর জাস্ট লেবার ইন নেদারল্যান্ডস অর পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি, যেখানে যান সবাই কিন্তু আপনাকে একদম লেবার হিসেবে আপনাকে সম্মান করবে। তো আপনি, আমি শুধু আমি মোটিভেশন দিতে চাই না, আমি জাস্ট এটাই আপনাকে জাস্ট থিঙ্কিং করতে চাই যে 4 বছর কষ্ট করে কি সারা জীবন হাই স্কিল মাইগ্রেন্ট এবং সম্মান পেতে চান, নাকি লেবার হিসেবে সবার কাছে পরিচিত হতে চান যে আমি নেদারল্যান্ডসে খুব লো জব করি। এবং নেদারল্যান্ডসে যদি পড়াশোনা শেষ না করতে পারেন, নেদারল্যান্ডস কিন্তু কখনো আপনাকে কোনো ভিসা প্রসিড কখনই কিছু করবে না, আপনাকে নেদারল্যান্ডস ছাড়তে হবে। দ্যার ইজ নো ওয়ে টু স্টে হার, অনলি ওয়ান ওয়ে ইউ হ্যাভ টু স্টাডি। যদি পড়াশোনা না করেন আপনাকে নেদারল্যান্ডস এনি হাউ সরকার আপনাকে রাখবে না, আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে বা আপনি যেখানে ইচ্ছা সেখানে যাবেন, কিন্তু নেদারল্যান্ডসে থাকতে পারবে না। এটার একটাই মেন রিজন, আপনি যেখানে আসছেন আইনদমেনে পড়াশোনা করতে আসতেছেন, অনেক স্টুডেন্ট নেদারল্যান্ডসে যদি লাইফ করতে চান, কেরিয়ার করতে চান, দ্যার ইজ নো অপশন এক্সেপ্ট স্টাডি। তো আমি হয়তো আরো অনেক কিছু বলতে পারবো, তো ফিউচার অনেক কিছু এগুলো বলা যাবে। তো আমি মানে আমরা কারেন্টলি একটা মেন্টরশিপ প্রোগ্রাম ওপেন করেছি, যে সেখানে হয়তো অনেক ওপেন ডিসকাশন করা যায়, যেমন আইসিটি যারা পড়াশোনা করতে আসতেছে তাদেরকে একদম প্রথম থেকে যে একটা ট্রেনিং দেওয়া হয় যে তোমার কি কি জিনিস তোমাকে আগে থেকে প্ল্যান করতে হবে, কি কি কোর্স করতে হবে, কি কি
আগের থেকে এটা প্রিপারেশন কিভাবে নিতে হবে। তো আমরা বর্তমানে অরেঞ্জ প্রোগ্রামিং পক্ষ থেকে বর্তমানে এই প্রোগ্রামটা চালু করি স্টুডেন্টদের জন্য। তো এটা এখন নিউ, অনেক স্টুডেন্ট হয়তো কনফিউশন হচ্ছে, তো ইনশাল্লাহ এটা যদি তারা জয়েন করে, আমার সাথে আরো অনেক স্কিলড স্টুডেন্ট আছে প্রফেশনাল, তারা আপনাকে এটার সম্পর্কে মেন্টরশিপ দিয়ে থাকবে যে কিভাবে আইসিটিতে টিকে থাকা যায়। সো হোপফুলি আমরা হয়তো যদি আপনারা জয়েন করেন, হোপফুলি সেখানে এগুলো নিয়ে আরো ডিসকাশন করা হবে ডিটেলসে। আমার শুধু মানে আজকে এটাই বলা যায় যে আপনার আসলে আপনার ভিতরে মোটিভেশনটা কি, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। মানে আপনি নিজেকে সারাটা জীবন কিভাবে দেখতে চান এবং সবার সাথে আপনি কিভাবে তুলে রাখতে চান। আই থিঙ্ক এটা যখন আপনি ভাববেন, হয়তো আপনি অনেক মোটিভেশন পেয়ে যাবেন যে আমি কি করব, কিভাবে নিজের লাইফটা ক্যারি করব। তো আপনি নিজের কাছে কোশ্চেন করলে অনেক কিছুই অ্যান্সার পেয়ে যাবে। হয়তো আমি সম্পূর্ণ বলতে পারবো না, হয়তো আমার পক্ষ থেকে, বাট আমার শুধু আপনাকে এগুলো চিন্তা করার জন্য আমি হয়তো এটা বলবো। আই থিঙ্ক দ্যাটস ইট ফর, আমি হয়তো এই বিষয়ে কিছু বলতে পারবো। অলরাইট, ধন্যবাদ ধন্যবাদ। অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আশা করি যে আমাদের অডিয়েন্সরা অনেক র ইনফরমেশন পেয়েছে, যেটা আমরা প্রথম থেকে বলে আসতেছিলাম, এবং অনেক কমেন্ট আসছে, অনেক মানুষ একসাথে দেখতেছে এখন পর্যন্ত আমাদের কথাগুলো। আশা করি যে তাদের জীবনে কোনো একটা হইলো ইম্প্যাক্ট ফেলবে, ছোট্ট হইলো একটা ইম্প্যাক্ট ফেলবে, এবং আশা করি যে আপনাদের মোটিভেশনটা বাড়বে যে নেদারল্যান্ড যাবো, যাওয়ার পরে পড়াশোনা করবো, বা যারা অলরেডি আছেন স্ট্রাগল করতেছেন এদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে যে আপনারা স্ট্রাগল করে যান, আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। আপনারা একটা সময় আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন ইউরোপিয়ান এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সেক্টরে, এবং এখানে আমি দেখতেছি যারা কিনা পড়াশোনা শেষ করছে এরা অনেক ভালো ভালো জায়গায় আছে, ভালো কিছু করতেছে, এবং ফেরদৌস ভাই রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করছেন, কনগ্রেচুলেশন ফর দ্যাট। এবং আশা করি যে আপনি আমাদেরকে আরো প্রাউড করবেন গ্রাজুয়ালি আপনার জব দিয়ে, আপনার আপনার হেল্পফুল ওয়ার্ডস গুলা দিয়ে, এবং আমরা আশা করি যে ফিউচারে আমরা আরো একটা সেশন করে ট্রাই করব। যেহেতু এখানে সবাই অনেক টাইম স্কেজুলিং করে চলে, আপনারা আমাকে 1 ঘন্টার কথা বললে 1 ঘন্টা 20 মিনিট সময় দিচ্ছেন, আমি অনেক বেশি কৃতজ্ঞ এটার জন্য। এবং আশা করি যে আমাদের যারা অডিয়েন্স আছে, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা আমাদের সাথে এতক্ষণ ধরে জয়েন করে শোনার জন্য ধৈর্য ধরে এবং কোশ্চেন করার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবং আশা করি যে আমরা আপনাদের কোশ্চেন গুলো যেগুলো রিপ্লাই দেওয়া হয়নি এগুলো পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সময় নিয়ে, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা পড়াশোনা শেষ করতে পারি, ভালো কিছু করতে পারি, আপনাদের সামনে আরো ভালো ভালো ইনফরমেশন তুলে আনতে পারি। এবং আপনারাও এখানে আসার পরে আমাদের সাথে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন, আমাদের গ্রুপ আছে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন দ্য নেদারল্যান্ডস, এই গ্রুপে পোস্ট করেন, আপনার প্রবলেম গুলা শেয়ার করেন, আপনি কিভাবে পড়াশোনার টিপস পেতে পারেন এগুলো নিয়ে কোয়েশ্চেন করেন, স্পেসিফিক কোয়েশ্চেন করেন, আমাদের ভাইয়েরা আপুরা আশা করি যারা কিনা এখানে অলরেডি আছে এবং অনেক সাকসেসফুল মানুষ আছে যারা কিনা স্কলারশিপ নিয়ে আসছে, ওনারা আপনাদের অ্যান্সার দেওয়া ট্রাই করবে। আমি এই গ্রুপে আজকে ডিসকাশন করার জন্য স্কলারশিপ পাইছে ওনাদেরকে বলতেছিলাম যে ভাই আমাদের সাথে জয়েন করতে পারেন কিনা, ওনারা বলতেছে যে ওনারা আজকে হয়তো বা সময়ের জন্য আমাদের সাথে জয়েন করতে পারেনি, কারণ আমি খুবই শর্ট টাইম, মাত্র 1 দিন আগে ভাবতেছিলাম যে করবো, লাস্ট পর্যন্ত করে ফেলছি, এবং ওনারাদেরকে আরো আগে থেকে বলা দরকার ছিল হয়তো। চেষ্টা করবো ওনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য, এবং বলবো যেন আপনাদের এখানে সে কমেন্ট করে, আপনারা সুন্দর সুন্দর কোশ্চেন করতেছেন, এবং আমাদের কমিউনিটিটা ওভারঅল খুবই সুন্দর একটা আউটপুট দিক, এবং যত নেগেটিভিটি আছে এগুলা আমাদের এখান থেকে দূর হয়ে যাক, এবং আরো অনেক বেশি গ্রাজুয়েট বের হোক এবং আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক, এবং সেই শুভকামনা থাকলো সবার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, অন্য আরেক দিন দেখা হবে, সবাই ভালো থাকবেন, বাই বাই। Thank you.